Good morning, everyone, and thank you. Welcome to my, perhaps my last class on the textual analysis of Edward II. We were reading Edward II, a Renaissance drama by Christopher Marlowe, a drama with a difference written by Christopher Marlowe. It's a historical drama. And unlike all other Marlowean plays in which the hero actually seems to be an overreacher, a hero with a vaulting ambition who actually outreaches himself. In this particular play, we have a very inefficient king. And this play is perhaps an irony on kingship. Here in this play, the role of the chief Machiavellian villain has been played by younger Mortimer. Edward II is a historical play. It's a Renaissance historical play, published in 1593. I have already said that it is a play centering around the King Edward II, who ruled England from 1307 to 1327. অর্থাৎ একজন medieval king কে নিয়ে একটা Renaissance play, a historical play written by Christopher Marlowe, in which the king is actually mixed up the two domains, between the public domain and the private domain. And he is an absolute failure in the name of a king. He only dotes in the love of the Piers Gaveston, his minion. Of course, the character of Piers Gaveston has been portrayed in a demonized manner. I have talked about the theme of the homosexuality used in this play. But the important thing is that the king, as a king, he has failed to do his responsible tasks. তার যে অ্যাসাইন্ড টাস্ক ফুল অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড লায়াবিলিটি, তার যে লায়াবিলিটি টুয়ার্ড হিজ সাবজেক্টস, যারা ইংল্যান্ডের প্রজা, তাদের প্রতি তার যে দায়বদ্ধতা, সেটা পালন করতে তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন, এটা আমরা বলতেই পারি। অ্যান্ড দ্যাটস ওয়াই আ ভেরি পপুলার কোয়েশ্চেন অন এডওয়ার্ড II ইজ এডওয়ার্ড II অ্যাজ অ্যান আইরনি অফ কিংশিপ, হাউ এডওয়ার্ড II ডিপিক্টস আইরনি অফ কিংশিপ, প্রশ্নগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব পরবর্তী ক্লাসে। আমি অলরেডি বেশ কয়েকটা প্রশ্ন বলে দিয়েছি এডওয়ার্ড II কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে, আমি একটা লিস্ট করে দিয়েছি, প্রথম ক্লাসেই সেটা আছে, গিয়ে তোমরা সেই রেকর্ডিংটা চালিয়ে দেখতে পারো। আমরা এখনো পর্যন্ত এই মুহূর্তে আমরা শেষ করে ফেলেছি এই মুহূর্তে আমরা শেষ করে ফেলেছিলাম অ্যাক্ট থ্রি সিন থ্রি শেষ করে ফেলেছিলাম। আমরা অ্যাক্ট থ্রি সিন ফোর এর দিকে যাব এবং অ্যাক্ট থ্রি সিন ফোর খুবই ছোট, এটা শেষ করে আমরা অ্যাক্ট ফোর এর দিকে যাব। টিল নাও উই হ্যাভ অলরেডি উইটনেস দ্য মার্ডার অফ পিয়ার্স গেভস্টন, হি হ্যাজ অলরেডি বিন মার্ডার অ্যান্ড কিং ইজ নাও অ্যাট দিস পার্টিকুলার সিচুয়েশন অফ দ্য প্লে ইজ ভেরি মাচ ক্লোজ টু ইয়াঙ্গার স্পেন্সার। আমরা বারবারই বলছি এডওয়ার্ড II এর যে অ্যাফেকশন লাভ টুয়ার্ড হিজ মিনিয়ন ইজ অ্যাকচুয়ালি রিপ্লেসেবল, এটা কোনো একজন অ্যাফেকশনের বস্তু বা অবজেক্ট অফ দ্য অ্যাফেকশন কেউ চলে গেলে অন্য কারোর দিকে ধাবিত হয়। এবং আফটার দ্য ডেথ অফ পিয়ার্স গেভস্টন, ইয়াঙ্গার স্পেন্সার হু অ্যাকচুয়ালি হেল্পড এডওয়ার্ড ইন দ্য ব্যাটল অফ দ্য স্কারবোরোর ব্যাটলে এডওয়ার্ড II জিতেছে। এবং এই যে ব্যাটল, আমি আগের দিন বেশ কয়েকটি ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ইভেন্ট এই পরপর সরি ব্যাটল অফ দ্য বড় ব্রিজ, এই ব্যাটলে কিং জিতেছে 1322 সালে। ঠিক আছে, মাথায় রেখো গেভস্টন মারা গেছে হিস্টোরিক্যালি 1312 সালে, ফলে 10 বছরের যে ঘটনাগুলো ইচ্ছে করেই ক্রিস্টোফার মার্লো কেবলমাত্র একটা সিনের মধ্যে পয়েন্ট করে দিয়েছেন, কন্ডেন্স করে দিয়েছেন, যাতে খুব তাড়াতাড়ি সিনটা চলে যায়। অর্থাৎ ফর দ্য সেক অফ দ্য ব্রেভিটি অফ দ্য প্লে, ফর দ্য এন্টারটেনমেন্ট অফ দ্য অডিয়েন্সেস, দ্য ড্রামাটিস্ট ডেলিবারেটলি এমপ্লয়েজ দ্য প্লয় অফ কন্ডেন্সিং দ্য প্লট অফ 20 ইয়ার্স, অর হিয়ার ইন দিস কেস কন্ডেন্সিং দ্য প্লট অফ দ্য 10 ইয়ার্স, 1312 থেকে 1322 এর প্লটটাকে ছোট্ট করে একটা জায়গার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ফলে এটা কিন্তু ইচ্ছে করি করা হয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি অ্যাক্ট থ্রি সিন ফোর এ, এখানে কিন্তু ব্যাটল অফ দ্য
বড় ব্রিজ চলছে যে ব্যাটলে কিন্তু এডওয়ার্ড জিতবেই, প্রথম ব্যাটলটা এডওয়ার্ড জিতবে, এর পরের ব্যাটলটা এডওয়ার্ড হেরে যাবে। এন্টার কিং এডওয়ার্ড এন্ড অল হিজ ফলোয়ার্স উইথ দ্য ব্যারনস এন্ড দ্য কিন্ট ক্যাপটিভস। কিন্ট এবং তার সঙ্গে সঙ্গে বড় ব্যারন এদেরকে ক্যাপটিভ করে এডওয়ার্ড দ্য সেকেন্ড তখন বড় ব্রিজের ব্যাটলে জিতেছে এবং বলছে নাও লাস্টি লর্ডস, নাও নট বাই চান্স অফ ওয়ার বাট জাস্টিস অফ দ্য কোয়ারেল এন্ড দ্য কজ। Veiled is your pride, methinks you hang the heads, and we all advance then, traitors. Now it's time. So now, lasty, mane lohi. Tomra ekhon lohi lords. Now, not by the chance of the war, kebol matro warer juddhe jetar chance er jonno noy, but justice of the quarrel and the cause. Tumi tomra amar shonge quarrel korecho, tar justice ta kene maintain korecho. Justice mane jekhane nyay bichar লঙ্ঘিত হবে না, যেখানে ন্যায় হবে। জাস্টিস অ্যাকচুয়ালি ইজ এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, উইদাউট জাস্টিস উই ক্যান সারভাইভ। আমরা সবসময় চাই, এবং আমাদের নোশন অফ দ্য জাস্টিস ইজ এসেনশিয়ালি সাবজেক্টিভ ইন নেচার। তাহলে যে তুমি তোমার কাছে 9 CGPA পাও জাস্টিস, আর অন্য কোনো টিচারের কাছে একটা প্রপার এক্সামিনেশন সিস্টেমকে প্রিভেল করানো হচ্ছে জাস্টিস, ফলে জাস্টিসের কনসেপশন ক্যান বি ডিফারেন্ট টু ডিফারেন্ট পিপল। যে চোর তার কাছে এই যে গোটা পৃথিবী যাকে যারা তাকে চোর বানিয়েছে সেই ওয়ার্ল্ড ফুল অফ ইনজাস্টিস, আবার পুলিশের কাছে চোরকে ধরা হচ্ছে জাস্টিস। তাহলে জাস্টিস ইজ আ ভেরি সাবজেক্টিভ পারসেপশন, ইটস আ সাবজেক্টিভ কনসেপশন, ইট অ্যাকচুয়ালি চেঞ্জেস ডিপেন্ডিং অন দ্য সোশিওপলিটিক্যাল টাইম অ্যান্ড কনটেক্সট। সো কেন্ট বলছে, ব্রাদার, in regard of thee and of thy land, did they remove that flatterer from thy throne? Tara ki sei flatterer ke tomader throne theke remove koreche? Edward the second bolche, no sir, you have spoke away, avoid our presence. Edward prochondo king hoye geche ebong Kent ke bar kore dicche shekhan theke. Pale Edward the second bolche, to be avenged on you for all your braves and for the murder of my dearest friend. তোমাদের উপর আমি রিভেঞ্জ নেব আমার সব থেকে কাছের মানুষকে আমার থেকে কেড়ে নেওয়ার জন্য। টু হুম রাইট ওয়েল ইউ নিউ আওয়ার সোল ওয়াজ নিড, তোমরা জানো যে আমার হৃদয় তার কাছে বন্দী। নিট মানে নিটিং ইজ আ পার্টিকুলার হ্যাবিট অফ উভেন, আমরা জানি যখন আমরা উল বুনি বা অন্য কিছু বুনি আমরা নিট করি। গুড বিয়ার্স অফ গেভস্টন মাই সুইট ফেভারিট আর রেবেলস রিক্রিয়েন্টস ইউ মেড হিম অ্যাওয়ে। রিক্রিয়েন্ট কথাটা বারবার গালাগালি হিসেবে ইউজ করা হয়। রিক্রিয়েন্ট মানে যাদেরকে নতুন করে ক্রিয়েট করা হয়েছে, বেসিক্যালি দোজ হু আর বাস্টার্ড সন, দোজ হু ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ ডাইরেক্ট কানেকশন উইথ দেয়ার ফাদার অর মাদার থ্রু দেয়ার বার্থ, এটাকে রিক্রিয়েন্ট বলে অভিহিত করা হতো রেনেসাঁস প্লেতে। ফলে এই বাস্টার্ড সানের বারবার অ্যালিউশন আমরা এডওয়ার্ড দ্য সেকেন্ডের ডায়ালগের মধ্যে বারবার পাচ্ছি। So, Warwick was a tyrant. I scorn thy threats and menaces. Tyrant, when he wrote the second question, Ore, akna tantri, ami tori threat ebong menace mari na. It is but temporal. Kebol matro, akta shomoyer upore nirbhorshil, temporal mane, which depends on the time. Akta nirdishto shomoyer upore sthitishil. That thou canst inflict. তুমি আমার মধ্যে ইনফ্লিক্ট করতে পারবে না, ঢুকিয়ে দিতে পারবে না। সো টেম্পোরাল মিন্স ওয়ার্ল্ডলি। সো ওয়ারউইকস পয়েন্ট ইজ দ্যাট এডওয়ার্ড ক্যান হার্ম দেয়ার বডিজ বাট নট দেয়ার সোলস, আত্মাকে কোনোভাবে পরিবর্তন করতে পারবে না। দ্য ওয়ার্স্ট ইজ ডেথ এন্ড বেটার ডাই টু লিভ দ্যান লিভ ইন ইনফেমি আন্ডার সাচ এ কিং। সবচেয়ে খারাপ কি, মৃত্যু। এই কিং এর সঙ্গে থাকার থেকে মৃত্যু হওয়া ভালো। Edward, King Edward, away with them, my lord of Winchester, these lusty leaders, Warwick and Lancaster, I charge you roundly, off with both their heads, Pruttaker Matha Kamar Chai. Warwick, farewell, vain world, hey Prithivi, Ela, Lancaster, sweet Mortimer, farewell, younger Mortimer, England, unkind to thy nobility, groan for this grief, behold how thou art maimed. Younger Mortimer, Ushakane, Kintu, Bundi, এবং ইয়াঙ্গার মর্টিমারকে কিন্তু এডওয়ার্ড তখনও মারেনি, বিকজ ওয়ারউইক এবং ল্যাঙ্কাস্টারকে হি অ্যাকচুয়ালি মার্ডার, বিকজ গেভস্টনকে মার্ডার করেছিল অ্যাকচুয়ালি ওয়ারউইক এবং ল্যাঙ্কাস্টারের প্ররোচনায়। এবং বলছে যে তোমাদের যে নোবিলিটি তার জন্য ইংল্যান্ড কাঁদরে গো
take that haughty Mortimer to the tower. Mortimer, arrogant Mortimer, came. England tower bondi koro, the tower of the London, amra jani. There see him safe messed out, and for the rest do speedy execution on all of them. সবাইকে স্পিডি এক্সিকিউশন তাড়াতাড়ি এদের মুন্ডচ্ছেদ করো যত তাড়াতাড়ি পসিবল. এই মুহূর্তে যখন এডওয়ার্ড বলছে অ্যাক্ট 3 সিন 4 এ যাদের মুন্ডচ্ছেদ করো, তখন জানে না এডওয়ার্ড তাদের জন্য কি অপেক্ষা করছে. ফলে এই যে ইয়াংগার মর্টিমারের বিখ্যাত ডায়ালগ, এই ডায়ালগের মধ্যে কিন্তু মর্টিমারের যে ভেতরের অ্যাম্বিশন, যে ম্যাকিয়েভেলিয়ান ভিলেন, তা রিফ্লেক্ট করছে. ইয়াংগার মর্টিমার বলছেন, মর্টিমার ইজ অ্যাকচুয়ালি দ্য আইডিয়াল ওভাররিচার of Marlowe's plays. Unnano je Marlowean hero jete kotha ami already bolechi, Dr. Faustus je nije soul ke Mephistopheles er kache sacrifice korechilo for 24 years of unlimited voluptuous pleasure. But for example, the shepherd Tamburlaine, who actually becomes the entire emperor of the world, tader motoi Angar Mortimer ekta choritro. Tini bolchen, what Mortimer, can ragged stony walls immure thy virtue that aspires to heaven? Immure mane roughly finished. Ache ki Mortimer, ei je ragged stony wall, ei je pathorer je wall gulo je prachir, eta ki tomar ambition which aspires to heaven, jeta pray akash chumbi take bondi korte pare? No Edward, England scourge it may not be eto shohoj noy. Edward, England's scourge, England's kolonko, parbe na. Mortimer's hope surmounts his fortune far. Mortimer's je asha, chhara tar fortune ke tar bhagyo ke chhariye jabe. Mortimer ekdin tomake bodh korbe. King Edward, get the captive barons are laid off. Captive baron diye chole gelo. Edward bolche, sound drums and trumpets. Drums and trumpets are actually, amra ekmoto dekhbo, tomra dekho chho history. J are basically sounds of winning the warfare. March with me, my friends. Edward this day hath crowned him king anew. Ajke din Edward ke banotun kore raja korlo. Younger Spencer boche, Leviun the trust we response in thee. Leviun mane thank you, my lord. Amad apnader opore ami je trust korechen amar opore tar jonno dhonnobad. Bolche tokhono to Isabel the queen that now in France makes friends to cross the seas with her young son and escape into his father's regime. Bolche younger Spencer je ekon Isabel je queen ekon France er hoyeche, amra jani patano hoyeche, she jemon kori hok na keno France e bondhutto toiri korbe, karon France is her own land. Ebong shekhan theke sea cross korabe, jani je English Channel cross kore England theke France jete hoy pure আসবে তার ইয়াং সান কে নিয়ে এডওয়ার্ড দ্য থার্ড, যে একটা সময় পরে তার ফাদার্স রেজিমেন্টের যোগ্য উত্তরসূরি হবে। ফলে এই ধরনের কথা বলে এই অ্যাক্ট শেষ হচ্ছে। স্পেন্সার বলছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেলডক এবং লেভিউনের বেশ কয়েকটা কথা, যে লেভিউন কিন্তু তার ডাউট এক্সপ্রেস করছে যে অ্যামাং দ্য লর্ডস অফ দ্য ফ্রান্স অফ ইংল্যান্ডস গোল্ড দ্য ইসাবেল শ্যাল মেক আর প্লেইনস ইন ভেইন। বলছে এই যে ফ্রান্সের যে লর্ড যারা, তাদের যারা ইংল্যান্ডের গোল্ড পেয়ে বা সোনা পেয়ে যারা খুব লোভী হয়ে উঠেছে, তাদের কাছে ইসাবেলের কমপ্লেনটা আবার মানে অ্যাবসলিউটলি ভেইন চলে যাবে না? তো মানে ভুল বলে মানে সেটা সেটা কোনোভাবে গ্রাহ্য হবে তো? এন্ড ফ্রান্স শ্যাল বি অবডিউরেট উইথ হার টিয়ার্স। ফলে ফ্রান্স অবডিউরেট মানে ইউজুয়ালি স্ট্রেস টিয়ার ইন দ্য সেকেন্ড সিলেবাস, অবডিউরেট মানে যে মানে একবারের জন্য কারোর কান্নাতে তার মন গলে যায় না। অবডিউরেট মিন্স স্টাবর্ন, স্টাবর্ন রিফিউজাল। ফ্রেঞ্চ কিং শ্যাল রেসপন্ড টু ইসাবেলাস টিয়ারফুল প্লিজ উইথ স্টাবর্ন রিফিউজাল, রিফিউজ করবে অ্যাবসলিউটলি। এটা এটা লেভিউন বলে মনে করছে, লেভিউন এবং বেলডকের কনভারসেশন আমরা বুঝতে পারছি। আমরা মুভ করে যাব অ্যাক্ট 4 সিন 1 এ। অ্যাক্ট 4 সিন 1, লন্ডন নিয়ার দ্য টাওয়ার। কেন্ট ঢুকছে, Kent bolche, fair blows the wind of France, blow gentle gale till Edmund be arrived, the England's good. Nature yell to my country's cause, is this a brother? No, a butcher of thy friends, proud Edward, dost thou banish me thy presence? Ei prothom am dekhte pacchi Kent er moddhe ekta characteristic change, absolute change. Abar Kent er moddhe amra poriborton dekhte pabo act 5 er kache.
act 4 scene 1 এর শুরুতেই কেন্ট বলছে আ ব্রাদার আরে সত্যিকারের ভাই নো আ বুচার অফ দ্য ফ্রেন্ডস না আমার যারা এডওয়ার্ডের যারা বন্ধু তাদের বুচার তাদেরকে বন্ধুদের মারা কষাই So Kent alludes to the execution of the barons. Amra jani already Warwick and Lancaster are already being executed. So, but I will to France. Me France jabo and cheer the wronged queen. Ebong Isabella, who is wronged, who is completely been exploited by Edward. Tadir dara, tadir kami cheer up korbo. Unnatural king. Ei bar bar ei natural, unnatural allusion. এই গোটা প্লে জুড়ে ইউজ করা হবে ইউ আর নট ন্যাচারাল আননেচারাল কিং টু স্লটার নোবেল মেন এন্ড চেরিশ ফ্ল্যাটারার্স মর্টিমার আই সে দাই সুইট এসকেপ স্ট্যান্ড গ্রেসিয়াস গ্লুমি নাইট টু দিস ডিভাইস আমরা জানতে পারবো যে মর্টিমার কিন্তু পালিয়ে গেছে টাওয়ার অফ লন্ডনে তাকে মেরে ফেলা যায়নি পালিয়েছে এই সময় বলছে মর্টিমার তুমি পালিয়েছ ভালো করেছো এই সময় ইয়াঙ্গার মর্টিমার হোল্লা হু ওয়েক দেয়ার ইজেন্ট ইউ মাই লর্ড কেন্ট মর্টিমার কি সাই But have thy poison wrought so happily? Thy poison মানে তোমার sorry তোমার potion মানে তোমার যে poison তুমি যে card গুলোকে খাইয়ে দিয়েছো এটা কি ঠিকমতো কাজ করেছে? Wrought মানে worked happily ঠিকমতো কাজ করেছিল। Mortimer escaped the tower by arranging to give his guard wine laced with sedative. Wine এর মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে ধাওয়া। Younger Mortimer It hath my lord, the warders all asleep. I thank them, gave me leave to pass in peace. Ami tadake dhonnobad janachi kibhabe amake ekhan theke palabar jonno ami era ghumiye porar phole ni palate perechi. Amra jodi historical younger Mortimer's escape dekhi ni barbar itihash ebong edike dekhte pachho tumra jodi annotated edition jeta ami tomaderke Google Drive e already diye diyechi ebong tar shonge shonge tomader WhatsApp group eo diyechi. তোমরা যদি অ্যানোটেটেড এডিশনের দিকে তাকাও তাহলে এখানে দেখবে অনেকগুলো হিস্টোরিক্যাল ইভেন্টের কথা এখানে বলে বলে গেছে তাহলে হিস্টোরিক্যাল ইভেন্টস আর ভেরি ইম্পর্টেন্ট আমাদের এই প্লেটাকে হিস্টোরিক্যাল ইভেন্টের সঙ্গে সঙ্গে আমরা পড়তে পারি ইয়াঙ্গার বিকজ দিস ইজ এ হিস্টোরিক্যাল প্লে এডওয়ার্ড দ্য সেকেন্ড ইজ এ হিস্টোরিক্যাল প্লে পরীক্ষায় প্রশ্ন পড়ে এডওয়ার্ড দ্য সেকেন্ড অ্যাজ এ ক্রনিক্যাল প্লে তখন তোমাকে বিভিন্ন জায়গাতে বলতে হবে হাউ ইন এডওয়ার্ড দ্য সেকেন্ড দ্য অ্যাকচুয়াল হিস্ট্রি ইজ বিং রিপ্রেজেন্টেড ইন আ ডিফারেন্ট লাইট Is it distorted? No, distort করা হয়নি অনেক ক্ষেত্রে ড্রামার জন্য বিভিন্ন ধরনের historical addition, historical alteration, historical omissions এই জিনিসগুলো করতে হয়েছে যেমন আমি অলরেডি বলেছি 10 বছরটাকে ছোট করে দেওয়া হয়েছে কারণ 20 বছরের একটা বিরাট বড় সময়কালকে মাত্র 5 act play যেটা 3 ঘন্টা স্টেজ হবে সেখানে ঢোকাতে হচ্ছে So, younger Mortimer's escape from the tower actually took place on 1st of August 1923. আমরা আগেতেই দেখেছি 1323 আমরা আগে দেখেছি যে 1322 তে ব্যাটল অফ দ্য বড় ব্রিজ হয়েছে এবারে যে বড় ব্রিজের থেকে ইয়াঙ্গার মর্টিমারের এসকেপ কিন্তু সময় লেগেছে প্রায় একটা বছর সময় লেগেছে কিন্তু এই প্লেতে কিন্তু একটা সিনও সময় লাগেনি তার কারণটা তাড়াতাড়ি না করলে নাটকটা শেষ হবে না সো ইয়াঙ্গার মর্টিমারস এসকেপ ফ্রম দ্য টাওয়ার অ্যাকচুয়ালি টুক প্লেস অন দ্য 1st অফ অগস্ট 1323 Edward will depose as a king on 1327. He will be dethroned as a king on 1327. ফলে মর্টিমার বেরিয়ে গেছে 1323 সালে এডওয়ার্ড সিংহাসনচ্যুত হয়েছে 1327 সালে পাঁচ বছরের গ্যাপের মধ্যে ইয়াঙ্গার মর্টিমার পাওয়ার গেইন করেছে এবং এডওয়ার্ডকে সেখান থেকে ছড়িয়েছে সো ওভার এ ইয়ার আফটার হিজ ইমপ্রিজনমেন্ট বিগ্যান অ্যান্ড উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ দ্য কনফেডারেটস উইদিন দ্য টাওয়ার Mortimer drugged the wine of his guards who were celebrating the feast of the Saint Peter and Vincula. Saint Peter ebong Vincula je amra jani festival royeche she festival e jokon guard ra celebrate korchilo tokhon shekhan theke Mortimer taderke tader wine er moddhe bibhinno sedative mishiye shekhan theke beriye jay act 4 scene 2 besh kore scene ebar amra taratari quickly porbo karon shei scene gulo khub chotto chotto ebar scene sampurno bodle giye the setting the location is paris act 4 scene 2 enter queen isabella and prince edward amra dekhte pacchi prince edward ebong queen isabella er modhe conversation the prince edward will eventually become edward the 3rd and he will give actually proper punishment to queen isabella and king edward the 2nd sorry and younger mortimer
ইয়াংয়ের মকিংবার্ডকে এক্সিকিউট করবে এবং কুইন ইসাবেলাকে টাওয়ার অফ লন্ডনে ছেড়ে দেবে, বন্দী করবে। এই যে একটা ইয়াং প্রিন্সের মন, সে কিন্তু প্রথম থেকেই সে বুঝতে পারছে দ্যাট ইনজাস্ট অ্যান আনজাস্টিফাইড থিং ইজ হ্যাপেনিং। So Queen Isabella, our boy, our friends do fail us all in France. The lords are cruel and the king unkind. What shall we do? Madam, return to England and please my father well and then a fig. Mother, England ne chalo, amar father ke please karo for all my uncle's friendship here in France. Yetu amar amader uncle er friendship France fail koreche. Kono France er raja Isabella er kotha shunte raji hoyni. The prince Edward III here sarcastically curses the failure of Charles IV. Charles IV is actually his uncle through his mother Isabella. Tar maternal uncle ba mama amra bolte pari. I warrant you I will win his highness quickly. He loves me better than 1,000 Spencers. Prince Edward bolche cholo tumra England e ferot cholo. Ami highness ke bojhabo onek gulo younger Spencer theke amake beshi highness pochondo kore. Queen Isabella, a boy, thou art deceived, at least in this, to think that we can yet be tuned together. No, no, we walk too far, unkind Valois. Na, son, amader ke hoyto unkind Valois. Valois is actually the god of the war, valor theke Valois, Roman god. Tar amader proti happy noy. Ebong bolche unhappy Isabel, when France rejects, whither, oh, whither dost thou bend thy steps? Unhappy Isabel, jokon France reject kore chole jabe, unni kothay palabe? Ei shomoy Sir John of Hainault, amra jani John of Hainault, actual character, was the brother of Count of the Hainault, William II. Hainault is in the modern Belgium. Tale France er ekjon officer, ba amra baron bolte pari, shesh. Bolche, madam, what cheer? Queen Isabella, ah, good sir, John of Hainault, never so cheerless and nor so far distressed. Sir John, I bear sweet lady of the king's unkindness, but droop not, madam. Noble minds contain. Into madam, droop not. Droop mane mane ekebare disappointed hoye jodi keu kuchke mane ekebare nuye pore. Bolche na madam, ami nujo hoye jaben na, apni egiye cholo. So despair, will your grace with me to Hainault and there say times advantage with your son. Bolche আর কি করবো হেনল্ড, কিছু কাজ করেন তুমি কি আমার ছেলের সঙ্গে একটা সময় কাটাবে? প্রিন্স এডওয়ার্ড বলছে, সো প্লিজ ইট কুইন মাই মাদার মি ইট লাইকস দ্য কিং অফ ইংল্যান্ড নট দ্য কোর্ট অফ দ্য ফ্রান্স শ্যাল হ্যাভ মি ফর মাই গ্রেসিয়াস মাদার সাইড টিল আই বি স্ট্রং এনাফ টু ব্রেক আ স্টাফ। আমি সবসময় আমার মায়ের পক্ষই নেব যতক্ষণ না পর্যন্ত আই ক্যান বি স্ট্রং এনাফ টু ব্রেক আ স্টাফ, ততক্ষণ না পর্যন্ত আই ক্যান টেক পার্ট ইন আ ফাইট অর ব্যাটল। For if Prince Edward is very strategic and is very intelligent from the very beginning, she jane ekhon theke protibad kore protirodh kore kono labh nei, thik shomoye protirodh korte hobe, thik shomoye rukhe darate hobe. Queen Isabel, oh my sweetheart, how I do mourn thy wrongs, yet triumph in the hope of thy of my joy. Fole bolche je oh my sweetheart, ami kibhabe ei wrong, ei je bhul kaj, eta kemon kore নিজেকে শোধরাবো? আমরা এগিয়ে যাচ্ছি একটু তাড়াতাড়ি, এই সময় কেন্ট এবং ইয়াংগার মর্টিমার এই সিনে আসবে এবং আমরা দেখতে পাবো একটা কনস্পিরেসি, একটা ষড়যন্ত্র এডওয়ার্ড দ্য সেকেন্ড এগেনস্টে তৈরি হবে। ম্যাডাম, লং মে ইউ লিভ মাচ হ্যাপিয়ার দ্যান ইউর ফ্রেন্ডস ইন ইংল্যান্ড ডু। সেবেলে বলবে লর্ড এডমন্ড এন্ড লর্ড মর্টিমার আর লাইভ, ওয়েলকাম এডমন্ড কেন্ট, মানে অ্যাকচুয়ালি এডমন্ড হচ্ছে আসল নাম কেন্ট। ইয়াংগার মর্টিমার, লেডি, the last was truest of the twain, but Mortimer, reserved for better hap, hath shaken off the thraldom of the tower and leaves it advance your standard, good my lord. Edward, the prince Edward, goes, how mean you? And the king my father leaves? No, my lord Mortimer, not I, trow. Tokhon prince Edward bolche, tumi ki bolte chaicho? Amar baba to beche ache, ami amar baba beche ache to তখন আমার বাবা এটা করেছে, এটা করতে পারে? কুইন ইসাবেলা বলছে, নট সন, ওয়াই নট, আই উড ইট ওয়্যার নো ওয়ার্স, বাট জেন্টল লর্ডস ফ্রেন্ডলেস উই আর ইন ফ্রান্স, বলছে আমরা তো ফ্রান্সে বন্ধুহীন। ইয়াংগার মর্টিমার বলছে, মশিয়ের লি গ্র্যান্ড, আ নোবেল ফ্রেন্ড অফ ইয়োর্স, টোল্ড আস অ্যাট আওয়ার অ্যারাইভাল অল দ্য নিউজ, হাউ হার্ড দ্য নোবলস, হাউ আনকাইন্ড দ্য কিং, হ্যাথ শিউড হিমসেলফ, বাট ম্যাডাম, রাইট মেক্স রুম, কিন্তু
আস্তে আস্তে রাইট মেক্স রুম, মানে সত্য নিজের জায়গা নেবে এবং সে ইনফর্ম করবে আমরা কিভাবে উইয়ার ওয়েপন্স ওয়ান্ট অ্যান্ড দো আর মেনি ফ্রেন্ডস আর মেড অ্যাওয়ে, অনেক বন্ধুকে আমরা হারিয়েছি, ফর এক্সাম্পল ওয়ারবিক এবং ল্যাঙ্কাস্টার, এদের কথা বলবে। সো কেন্ট এই জায়গাতে বলবে, উড অল ওয়ার ওয়েল অ্যান্ড এডওয়ার্ড ওয়েল রিক্লেমড ফর ইংল্যান্ডস অনার পিস অ্যান্ড কোয়াইটনেস। Younger Mortimer, but by his sword, my lord, it must be deserved. The king will never forsake his flatterers. কিন্তু কিন্ড বলার চেষ্টা করবে, যদি এটা ভালো হতো যদি এডওয়ার্ড কে আবার রিক্লেম করে যেত এবং ইংল্যান্ডের অনার এবং পিস এবং কোয়াইটনেস বজায় থাকতো। ইয়াঙ্গার মর্টিমার রিমাইন্ড করে দেবে কেন্ট কে যে একবারের জন্য দ্য কিং উইল নেভার ফোরসেক হিজ ফ্ল্যাটারার্স, তার যারা ফ্ল্যাটারার, যারা কিং কে দিন রাত ফ্ল্যাটার করে, তেল মারে, তাদেরকে কিং ছেড়ে দেবে না। কিং জন অফ হিনল্ড বলবে, স্যার জন অফ হিনল্ড, মাই লর্ডস অফ ইংল্যান্ড, সিথ দ্য আনজেন্টল কিং অফ ফ্রান্স রিফিউজেথ টু গিভ এইড অফ আর্মস টু দিস ডিস্ট্রেসড কুইন, বাট হিজ সিস্টার হিয়ার, গো ইউ উইথ হার টু হিনল্ড, ডাউট ইয়ে নট, উই উইল ফাইন্ড কমফর্ট। বলছি তুমি একটা কাজ করো, তোমরা যেহেতু আনজেন্টল কিং অফ দ্য ইংল্যান্ড চার্লস দ্য ফোর্থ তোমাদের কোনো সাহায্য করেনি, একটা কাজ করো, টু দিস ডিস্ট্রেস কুইন ইজ সিস্টার হিয়ার, গো ইউ উইথ হার টু হিনল, তোমরা হিনল থেকে যাও, তোমরা সেখান থেকে সাহায্য পাবে। সো কিন্ট বলছে, থ্যাংক ইউ স্যার, যখন বলছে ম্যাডাম অ্যালং উইথ মাই লর্ডস, এসো আমার সঙ্গে। আমরা চলে যাচ্ছি অ্যাক্ট ফোর সিন থ্রিতে, অ্যান অ্যাপার্টমেন্ট ইন দ্য কিংস প্যালেস অ্যাট দ্য ওয়েস্ট মিনিস্টার। আমরা জানি ওয়েস্ট মিনিস্টারের কিং এর যে বিরাট বড় প্যালেস, সেখানে আবার সিন চলে গেল। সিন এখন কনস্ট্যান্টলি মুভ করছে বিটুইন ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড। এন্টার কিং এডওয়ার্ড আরুন্ডেল এল্ডার অ্যান্ড দ্য ইয়াঙ্গার স্পেন্সার। এই আরুন্ডেল এল্ডার এবং ইয়াঙ্গার স্পেন্সার, এরা প্রত্যেকেই এডওয়ার্ডের ফ্ল্যাটারার আমরা বলতে পারি। এদেরকে নিয়ে এডওয়ার্ড এখন রয়েছে। কিং এডওয়ার্ড বলছে, দাস আফটার মেনি থ্রেটস অফ রথফুল ওয়ার ট্রায়াম্ফেড ইংল্যান্ডস এডওয়ার্ড উইথ হিজ ফ্রেন্ডস and triumph edward with his friends uncontrolled bojeje ami jitechi eto juddher pore eto rodful war er pore ami jitechi triumphed england's edward with his friends their bondhuder niye englander edward triumphed hoyeche triumph means winning the battle so younger spencer said what news my lord the lord of the gloucester do you hear the news younger spencer said what news my lord king edward bojeche why man they say there is great execution done through the realm, my lord of the Arundel. You have the note, have you not? Arundel was from the lieutenant of the tower, my lord. King Edward, I pray, let us see it. Amake dekho, ekta message pathiyeche, je the tower of London theke eshe. Je read it, Spencer, eta poro. Spencer tokhon porche, hands the note to the younger Spencer. Why so they barked apace a month ago, now on my life, they will neither bark nor bite. Now, sirs, the news from France, Gloucester, I throw the lords of the France love England's gold so well as Isabella gets no aid from thence. Isabella shikante kono sahajjo paini France theke. Isabella haven't received any kind of aid from the France. Aid mane help. What now remains? Ar ki baki ache? Have you proclaimed, my lord, reward for them can bring in Mortimer? তাদেরকে যদি আমি রিওয়ার্ড করি তাহলে কি তারা মর্টিমারকে ফেরত দেবে? এরা বুঝতে পারছে যে মর্টিমারও এখন ফ্রান্সে রয়েছে। ইয়াঙ্গার স্পেন্সার, মাই লর্ড, উই হ্যাভ এন্ড ইফ হি বি ইন ইংল্যান্ড উইল বি হ্যাড এর লং এগো, যদি ইংল্যান্ডে থাকতো হি উইল বি ক্যাপচার্ড, এর মানে বিফোর লং এগো, বহুকাল আগে তাকে ক্যাপচার করা হয়ে যেত। ফলে এই কনভারসেশন এদের মধ্যে চলছে। এরপরে এই নিউজটা সে পাবে, রিডস, মাই ডিউটি টু ইউর অনার প্রমিস, আই হ্যাভ অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশনস ইন দ্যাট বিহাভ ডেল্ট উইথ কিং অফ ফ্রান্স ইজ লর্ডস অ্যান্ড এফেক্টেড দ্যাট দ্য কুইন অল ডিসকন্টেন্টেড অ্যান্ড ডিসকমফোর্টেড ইজ গান হোয়েদার ইফ ইউ আস্ক উইথ স্যার জন অফ হিনল্ড ব্রাদার টু দ্য মার্কুই ইন টু মার্কুই একটা ফ্রেঞ্চ টাইটেল ইন টু দ্য ফ্ল্যান্ডার্স with them are gone lord edmund তার সঙ্গে কেন্ট আছে and lord mortimer এই যে ষড়যন্ত্রের গন্ধ এবার এই প্রথম তারা পাবে
চিঠিতে পোস্টম্যান আসবে, একটা লেটার্স দেবে, লেটার্স মাই লর্ড এন্ড টাইডিংস ফোর্থ অফ ফ্রান্স। কে পাঠিয়েছে? লর্ড অফ গ্লস্টার ফ্রম লেভিনিউ, লেভিউন থেকে লর্ড অফ দ্য গ্লস্টার এই চিঠি পাঠিয়েছে। এবং এই চিঠির মধ্যে তারা জানতে পারবে যে উইথ দেম আর গান লর্ড এডমন্ড and the Lord Mortimer having in their company divers of your nation and others. Tumar je tader company te ache divers of your nation, various persons from your nation and others, and as consent report with they intended to give King Edward battle in England. Tara King Edward er shonge juddho korte chay sooner than he can look for them, khuje pawar age juddho korte chay. So this is all the news of import. Etai hocche ekhon obdi ja news pechita. Phole amra etuke bolte pari letters in the Elizabethan drama, in Elizabethan historical drama specifically, are basically very source of drama. They are actually very much dramatic. Chithir moddhe diye kintu bibhinno information audience er shonge share kora hoy, ebong ei chithir moddhe diye amra kintu goti prokriti bujhte pari je er pore England er matite amra already ekta যুদ্ধ দেখতে চলেছি। এই যে ইনফরমেশন, এই যে নিউজ, এটা কিন্তু আমরা খুব মানে এই এই চিঠির মধ্যে দিয়ে খুব ড্রামাটিক্যালি পেলাম, ফলে আমরা এগিয়ে যাব। কিং এডওয়ার্ড অফ ইলেন্স হ্যাড দ্যাট মর্টিমার এসকেপড উইথ হিম, ইজ এডমন্ড গান অ্যাসোসিয়েট সং কেন টু গেছে, এন্ড উইল স্যার জন অফ হিনল্ড লিড দ্য রাউন্ড, ওয়েলকাম গডস নেম ম্যাডাম and your son England shall welcome you on all your rout. তোমাদের যে রাউট, তোমাদের যে মব রাবল, এই লোকজনকে ইংল্যান্ড ওয়েলকাম করবে যুদ্ধাস্ত্র দিয়ে। গ্যালপ অ্যাপেস ব্রাইট ফোইবিয়াস থ্রু দ্য স্কাই। আমি জানি ফোইবিয়াস ইজ অ্যাকচুয়ালি অ্যান অ্যালিউশন টু দ্য গড অফ দ্য ডে অ্যান্ড নাইট, ছিল ফোইবিয়াস। সো অ্যাকচুয়ালি ফোইবিয়াসকে স্কাই থেকে অ্যাপোলো নামিয়েছিল, মানে অ্যাকচুয়ালি মানে ফোইবাস ইজ দ্য গড অফ দ্য সান। সো এডওয়ার্ড অ্যাপোস্ট্রোফাইজেস টু দ্য সান, সানকে কানে বললেন, হুইচ ইন মিথ ওয়াজ ট্র্যাডিশনালি ইমাজিন টু বি পুলড অ্যাক্রস দ্য স্কাই বাই এ টিম অফ দ্য হর্সেস। মানে এরকম ধরা হয় ট্র্যাডিশনালি বা মিথিক্যালি যে একটা বিরাট বড় মানে অ্যাপোলো দ্য সান গড যে ফোইবাসকে একটা বিরাট বড় হর্সের ক্রেন দিয়ে, মানে হর্স চালিত চ্যারিয়ট দিয়ে আকাশের মধ্যে তোলে। তাড়াতাড়ি যাও যতক্ষণ না পর্যন্ত আকাশে রয়েছে এই এই সূর্য, ততক্ষণ পর্যন্ত তাড়াতাড়ি যাও এবং গিয়ে সবাইকে ইনফর্ম করে দাও। সূর্য অস্ত গেলে তো কাজ করা যাবে না, তার কথাই এডওয়ার্ড দ্য সেকেন্ড এখানে বলছেন। বিকজ দ্য ডে টাইম সিমস এ ভেরি ইম্পর্টেন্ট পিরিয়ড অফ টাইম ইন দ্য এলিজাবেথান পিরিয়ড। দিনের বেলায় মূল কাজের বেশিরভাগ অংশ হতো এলিজাবেথান পিরিয়ড। আমরা এগিয়ে যাব। একই কথা বলছে, ডাস্কি নাইট হলে তেমন কোনো কাজ হবে না। অ্যাক্ট ফোর সিন ফোর, তারপরে সিন ফোর এ চলে এসেছি। অ্যাক্ট ফোর নিয়ার হারউইচ, হারউইচের কাছে। এন্টার কুইন ইসাবেলা, কুইন ইসাবেলা এলো, প্রিন্স এডওয়ার্ড কেন্ট, ইয়াঙ্গার মর্টিমার অ্যান্ড স্যার জন অফ হেনল্ড। আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু ওয়ারফেয়ারের জন্য রেডি হচ্ছে। নাও লর্ডস আওয়ার লাভিং ফ্রেন্ডস অ্যান্ড কান্ট্রিম্যান, ওয়েলকাম টু ইংল্যান্ড অল with prosperous winds. Our kindest friends in Belgium have we left. Belgium and Belgium, ebar England er matite Isabella Mortimer re chole esche. So welcome to England, to cope with friends at home, a heavy case. Nijeder bondhuder shonge juddho kora. Isabella is referring to actually herself and her forces that have just landed in the England to offer a battle against their own friends, nijeder bondhu. Kar mathay rakhte hobe je King Edward the second is the husband of Queen Isabella. Tari shonge juddho korte wife esche. So when force to force meet, a sword and a glaive. Glaive is a lance, ekta pole arm mane amra borsha moto bolte pari. Phale borsha ebong sword and torobari juddhe jonno ready ho. Boche in civil broils make keen and countrymen slaughter themselves in others and their sides with their own weapons goad. This is a civil war. Civil war মানে গৃহযুদ্ধ। মাথায় রাখতে হবে এখানে ইংল্যান্ডের নোবিলিটি এবং রানী একদিকে, রাজা এবং তার যে কয়েকজন ফ্ল্যাটারার্স এন্ড নোবলম্যানস তারা একদিকে। ফলে ইন সিভিল ব্রয়েলস, এ ধরনের সিভিল টারময়েলে,
নিজেদের কিন এন্ড দ্য কান্ট্রিমেন দে স্লটার দেমসেলভস ইন আদার্স নিজেরা একে অপরকে কিল করে When people kill their fellow countrymen in civil war, it is as if they are killing themselves. Again, নিজেদেরকে নিজেরা খুন করছে. So for it, it's actually a war inside the country with their own weapons, good, but what's the help? Misgoverned kings are cause of all this wreck, which age wreck, age lawlessness. The কারণ কি? Misgoverned, ungoverned king. সেই রাজা যে নিজেদের রাষ্ট্র সামলাতে পারে না, যে সম্পূর্ণ ব্যর্থ নিজের প্রশাসনিক কাজ করতে. And Edward, thou art one among them all. Whose looseness hath betrayed thy land to spoil and made the channels overflow with blood. Channels মানে English channel. English channel কে blood দিয়ে রক্ত দিয়ে তুমি প্রবাহিত করেছো. Of thine own people, patron shouldest thou be. তোমার লোকেদের patron, protector তোমারই হওয়া উচিত ছিল, তুমি তা পারোনি. Younger Mortimer বলছে, nay madam, if you be a warrior, you must not grow so passionate in speeches. Younger Mortimer is a very intelligent character. বলছে, madam, যদি তুমি বড় warrior হতে চাও, তাহলে খুব বেশি পরিমাণে speech দিও না. Speech মানে expressions of emotion. So Mortimer's admonishment, মানে madam কিন্তু বকে দিচ্ছে. Mortimer's admonishment is a common one. The inability to control one's emotions is viewed as a weakness. নিজের ইমোশনকে কন্ট্রোল করতে না পারাটা কিন্তু উইকনেস বলে মর্টিমার বলছে. লর্ডস সি দ্যাট উই আর বাই সাফারেস অফ হেভেন অ্যারাইভড নামড ইন দিস প্রিন্সেস রাইট. এবার এই পুরো যে কথাটা, এই এই যে ইয়াঙ্গার মর্টিমার, সে তো নিজে রাজা হতে চায়, সে তো নিজে শাসন চালাতে চায়, এই পুরোটা সে কিন্তু ইন দিস প্রিন্সেস রাইট, ইন দিস প্রিন্স বলছে এডওয়ার্ড দ্য থার্ড কে বোঝাচ্ছে. যেহেতু ইসাবেলের সঙ্গে প্রিন্স এডওয়ার্ড রয়েছে, তাই সবই যেন প্রিন্স এডওয়ার্ডের রাইটেই হচ্ছে. এবং আমরা জানবো যে এডওয়ার্ড দ্য সেকেন্ডকে যখন মারা হবে বা যখন ডিপোজ করা হবে, তখন তো মর্টিমার নিজে রাজা হবে না, মর্টিমার তো হবে কিং মেকার. রাজা কে হবে? প্রিন্স এডওয়ার্ড, এডওয়ার্ড দ্য থার্ড. যেহেতু প্রিন্স এডওয়ার্ডের বয়স তখনও 18 হয়নি, তখনও অ্যাডাল্ট হয়নি, হি ইজ নট অ্যাডাল্ট অন দ্যাট পিরিয়ড অফ টাইম. পুরো রাজ্যটাই চালাবে মর্টিমার. মর্টিমার উইল বি দ্য চিফ অ্যাডভাইসার. সে নিজের নামে পুরো রাজ্য চালাবে এবং কেবলমাত্র এই প্রিন্সের রাইটের কথা বলবে. এটাই হচ্ছে মর্টিমারের মূল উদ্দেশ্য. আমরা এসেছি কার জন্য? এই যে বাল্য রাজা, এই যে ইয়াং প্রিন্স এডওয়ার্ড দ্য থার্ড, তার জন্য. কেয়ার ফর আওয়ার কান্ট্রিজ কজ, দেশের জন্য. দেশের জন্য কত কিছু হয় আমাদের ভারতবর্ষে, আমাদের রাজনীতিতে একই জিনিস দেশের জন্য ইংল্যান্ডে 1327 সালে হচ্ছে. তাহলে সারা পৃথিবীর পলিটিক্যাল অ্যাটমসফিয়ার, আমরা বলতে পারি যে বিভিন্ন সময়ে সারা পৃথিবীর যে রাজনৈতিক অ্যাটমসফিয়ার সবসময়ই প্রায় একই ছিল. আমরা বলতে পারি না এই সময়ে আলাদা, এই সময় একটু অন্যরকম, এরকম বলা যাবে না. ফলে বুঝতে পারছো তোমরা, অল হোমেজ ফিলটি ফরওয়ার্ডনেস অ্যান্ড ফর দ্য ওপেন রংস অ্যান্ড ইঞ্জুরিজ এডওয়ার্ড হ্যাভ ডান টু আস হিজ কুইন অ্যান্ড ল্যান্ড উইথ কামিং আর্মস টু রেক ইট. এডওয়ার্ড যে ওপেন রং এবং ইঞ্জুরি করেছে আমাদের সঙ্গে, নোবেলম্যানদের সঙ্গে, ওয়ারউইক ল্যানকাস্টারের সঙ্গে, তার কুইনের সঙ্গে, তার নিজের জমির সঙ্গে, তার জন্য আমরা এসেছি. দ্যাট ইংল্যান্ডস কুইন ইন পিস মে রিপোজেস হার ডিগনিটিজ অ্যান্ড অনার্স অ্যান্ড উইদাল উই মে রিমুভ দিস ফ্ল্যাটারার্স ফ্রম দ্য কিং. এই যে ফ্ল্যাটারার আরুন্ডেল, ফর এক্সাম্পল ইয়াঙ্গার স্পেন্সার, এল্ডার স্পেন্সার, এদেরকে রিমুভ করবো. দ্যাট হ্যাভ অক্স ইংল্যান্ডস ওয়েলথ অ্যান্ড ট্রেজারি, ইংল্যান্ডের টাকা, ইংল্যান্ডের ট্রেজারি বিভিন্ন ভাবে নষ্ট করছে. হিস্টোরিক্যালি আবার মনে করিয়ে দিচ্ছি, 1322 সালে ব্যাটল অফ দ্য স্কারবরো হয়, সেই ব্যাটলে যেতে, সরি, ব্যাটল অফ দ্য বড় ব্রিজ হয়, সেই ব্যাটলে যেতে এডওয়ার্ড দ্য সেকেন্ড. পরবর্তীকালে মর্টিমার চলে যায় ইংল্যান্ড ছেড়ে ফ্রান্সে 1323, রেবেলরা ইংল্যান্ডে আসে 1326. The landing of the rebel in the England, Isabella Mortimer and Prince Edward landed with their army of less than 1,000 at the eastern port of the Harwich on 24th of September 1326. Ek bochorer moddhe Edward the Second nijer kingship theke dethroned hoy. Rajotto tar chole jay ek bochorer moddhe, kintu bujhte pachho 1323 sale palay, 1326 e fere. 3 বছরের ঘটনা কেবলমাত্র কয়েকটা সিনের মধ্যে দেখানো হচ্ছে.
কিছু করার নেই, কারণ নাটকের ক্ষেত্রে ড্রামাটিক এবিলিটি রাখতে গেলে সময় কমাতে হবে। বলো, বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। বেশ হ্যাঁ বেশ। স্যার। অ্যাক্ট ফোর সিন ফাইভ, নিয়ার ব্রিস্টল, ব্রিস্টলের কাছে যুদ্ধটা যেখানে হবে। এন্টার কিং এডওয়ার্ড বেলডক ইয়াঙ্গার স্পেন্সার, নিজের আর্মি নিয়ে কিং ঢুকছে। ইয়াঙ্গার স্পেন্সার, ফ্লাই ফ্লাই মাই লর্ড, কুইন ইজ ওভার স্ট্রং, ভয়ঙ্কর স্ট্রং, আর ফ্রেন্ডস ডু মাল্টিপ্লাই। ফলে যুদ্ধটা তো ডাইরেক্ট সবসময় দেখানো যায় না, ডায়ালগের মধ্যে দিয়ে, ডায়ালগের মধ্যে দিয়ে যুদ্ধের অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করতে হয়। ইয়াঙ্গার স্পেন্সার বলছে, পালিয়ে যান মাই লর্ড, কুইন ইজ ওভার স্ট্রং, আর ফ্রেন্ডস ডু মাল্টিপ্লাই, যেন গুম করছে, এত বেশি বাড়ছে। অ্যান্ড ইয়োর্স ডু ফেল, শেপ উই আওয়ার কোর্স টু আয়ারল্যান্ড, দেয়ার টু ব্রিথ, চলুন আয়ারল্যান্ডে পালাই। কিং এর হোয়াট, আই ওয়াজ বর্ন টু ফ্লাই অ্যান্ড রান অ্যাওয়ে, আমি কি জন্মেছি কেবলমাত্র পালিয়ে যাওয়ার জন্য? অ্যান্ড লিভ দ্য মর্টিমার্স কনকারার্স বিহাইন্ড, এবং এই মর্টিমার কি ইংল্যান্ডের দখল করে নেওয়ার জন্য? গিভ মি মাই হর্স অ্যান্ড লেটস রিইনফোর্স আওয়ার ট্রুপস। এই যে একজন কিং ডিপ্লোম্যাসি জানে না, স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার জানে না, ডাইরেক্ট যুদ্ধ করতে যাচ্ছে, ঘোড়া নিয়ে গিয়ে সম্পূর্ণরূপে ব্যর্থ হবে, ওকে বন্দি করবে, মেরে দেবে। যদি পালিয়ে যেত পরবর্তীকালে যুদ্ধ করতে পারতো, অনেকেই পালিয়ে গিয়ে পরবর্তীকালে যুদ্ধ করে ফিরে এসছে। এডওয়ার্ড চার্লস দ্য সেকেন্ড, যিনি ইংল্যান্ডে 1660 সালে রেস্টোরেশন অফ দ্য মনার্কি করেন, ইন ইয়ার 1660 চার্লস দ্য ফার্স্ট এক্সিকিউট করা হয়, চার্লস দ্য সেকেন্ড পালিয়ে যায়। পালিয়ে যাওয়া যুদ্ধের ক্ষেত্রে নন ব্রেভ একটা অ্যাকশন হলেও ইট ইজ ভেরি মাচ স্ট্র্যাটেজিক, ইট ইজ ভেরি মাচ নেসেসারি ফর দ্য ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স। শব্দ হলো না এটা এখানে, বেশ। সো বেলডক বলছে, নো নো মাই লর্ড, দিস প্রিন্সলি রেজলিউশন ফিটস নট টাইম, এটা সময়ের সঙ্গে ফিট করছে না। এই যে আপনি যুদ্ধের কথা বলতেন, রাজত্বের কথা বলছেন, এটা সময়ের সঙ্গে খুব একটা ঠিক মতো ফিট করছে না। আমি বেশ, ফলে এরপরে কিন্তু কেন্ট ঢুকে পড়ছে। কেন্ট বলছে, দিস ওয়ে হি ফ্লেড, এই জায়গা দিয়ে পালিয়েছে নাকি? বাট আই অ্যাম কাম টু লেট, কিন্তু আমি খুব দেরিতে এসেছি। এডওয়ার্ড, অ্যালাস মাই হার্ট রিলেন্টস ফর দি প্রাউড ট্রেটার মর্টিমার, হোয়াই ডস দাউ চেজ দাই লফুল কিং। এই প্রথম কিন্তু কেন্ট আমরা দেখতে পাচ্ছি আবার পাল্টাচ্ছে, বলছে, প্রাউড মর্টিমার, মর্টিমার তুমি একজন অত্যন্ত গর্বিত ট্রেটার, কথা ছিল এডওয়ার্ডের ফ্ল্যাটারারদের রিমুভ করা, তুমি এডওয়ার্ডকে, why are you trying to chase your lawful king, lawful মানে আইন অনুযায়ী যে কিং, তাকে তুমি কেন, with thy sword তোমার তরবারি নিয়ে কেন তাড়া করছো, wild rage and thy has thou of all unkind, তোমরা সবাই unkind রয়েছো। ফলে আমরা কিন্তু কিংডের মধ্যে আবার একটা চেঞ্জ বা ট্রান্সফরমেশন দেখলাম। Born arms against thy brother and thy king, rain showers of vengeance on my cursed head, thou god to whom injustice it belongs to punish this unnatural revolt. Edward, this Mortimer aims at thy life, oh fly him then. But Edward, Mortimer tomar jibon nite chay, but Edmund come, he's this rage, kintu Edmund nijer rag ke, mane ken, Edmund bolte ken, nijer rag ke shongoto koreche, dissemble and thou diest for Mortimer. তারা ডিসেম্বল মানে পালিয়ে যাও, ডিসঅ্যাসেম্বল করো। অ্যান্ড ডিসেম্বল ডু কিস ওয়াইল দে কনস্পায়ার, এবং এ বলছে তার সলিলকিতে যে আমি দেখেছি কিন্তু, ফর মর্টিমার অ্যান্ড ডিসেম্বল ডু কিস ওয়াইল দে কনস্পায়ার, তখন যারা কনস্পিরেসি কোন করছিল তখন তাদের চুম্বনরত অবস্থা দেখেছি, মানে দে আর অ্যাকচুয়ালি ইন লাভ অ্যাফেয়ার উইথ ওয়ান অ্যানাদার অ্যান্ড দে আর কনস্পায়ারিং। এই কথাটা বলছে কেন্ট, অ্যাক্ট ফোর সিন, প্রবাবলি সিন ফাইভ। এর বলেই আমরা সম্মত চলে যাবো অ্যাবডিকেশন সিনে। সো ফাই অন দ্যাট লাভ দ্যাট হ্যাচেথ ডেথ এন্ড হেট, সেই ভালোবাসা যে ভালোবাসা ঘৃণা এবং মৃত্যুকে ডেকে আনে, তার উপরে রইল আমার শেম, শেম অন ইট, ফি মানে শেম অন ইট। ফলে এইভাবে চলছে, এবং আমরা দেখতে পাবো এন্টার কুইন ইসাবেলা, প্রিন্স এডওয়ার্ড, ইয়াঙ্গার মর্টিমার যুদ্ধে জিতেছে, আর
successful battles gives the god of the kings to them that fight in right and fear his wrath. Successful battle raja toiri kore bhagoban shetake toiri kore ishwar toiri kore and since then successfully we have prevailed amra successfully jitechi thanks be heaven's great architect and you god ke you bolte younger mortimer ke bolche ebong heaven's architect bolte god ke bolche air father we proceed my noble lords we here create our well beloved son of love and care unto his royal person or the prince edward ke raja korche lord warden of the realm lord warden of the realm realmer lord warden korche kent bolche madam without offense if I may ask how will you deal with edward in his fall bolche edward je edward je poton hoyeche take ami kibhabe dekhben mane apni ki apnar lawful husband ebong king ke kono dhoroner consolation deben na mane edward is edmund or kent is actually hesitantly inquires as to the queen's plans for the king queen ki plan koreche porobortikale king ke niye prince edward to tell me good uncle what edward do you mean bolche kon edward ke tumi bolcho mane kon edward mane ami naki amar baba edward kar potoner kotha tumi bolcho kent nephew your father I dare not call him king ekhon she to ar raja nei younger mortimer my lord of kent what needs this question sei somosto proshner ki dorkar bujhte parcho ekta poribortonishto choritrer moddhe it is not in her controlment nor in ours karon niyontrone nei but as the realm and parliament shall please phale parliament lord ede duhai diye nijer kono dhoroner dosh nei queen er kono dhoroner khomota nei erokom bola hocche so shall your brother to be disposed of even with our brother ke dispose kora hobe king ke ebong aside queen ke aste kore bolche jeta onnanno character e shunte pabe na I like not this relenting mood in Edmund madam it is good to look him betimes that betimes mane soon before it is too late betimes bole thik shomoye late howar age ektu Edmund er dike nojor rakhun madam queen isabella my lord the mayor of bristow knows our mind younger mortimer madam and they escape not easily that fled the field ochera pali geche kintu eto shohoje kintu eto ke neben na phole eder conversation cholche সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছে কুইন ইসাবেলা এবং ইয়াং এর মর্টিমার বলছে ইওর লাভিং কেয়ার ইন দিস ডিজার্ভড প্রিন্সলি ফেভারস এন্ড রিভার্স বাট হোয়ার ইজ দ্য কিং এন্ড দ্য আদার স্পেন্সার ফ্লেট কিন্তু রাজাটা কোথায় গেল এবং অন্যান্য স্পেন্সাররা এইখানে আমরা দেখতে পাবো যে এই এল্ডার ডিসপেন্সার সিনিয়র ডিসপেন্সার যার বয়স সেই সময় 64 বছর ওয়াজ অ্যারেস্টেড এট ব্রিস্টল at the same time the city handed itself to her queen isabella that ei shomoy as ora hoychilo ebong she uttor dicche spencer the son created earl of gloucester is with that smooth tongued scholar bald of gun ei bald of er shonge pali che smooth tongued mane je flattery kore pali kent bolche unhappy is edward chased from the england's bounds babo edward er ki fortune je nijer england er jomi theke তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই পার্টিকুলার জায়গাতে অ্যাক্ট 4 সিন 5 এ এই পার্টিকুলার পোর্শনে ইয়াংগার মর্টিমার বলছে শ্যাল ডু সার্ভিস টু হার ম্যাজেস্টি বিইং অফ দ্য কাউন্টেনেন্স ইন ইওর কান্ট্রি হিয়ার টু ফলো দিস রেভেরিয়াস রানাগেটস উই আর ইন মিনওয়াইল ম্যাডাম মাস্ট টেক অ্যাডভাইস নাও বেলডক স্পেন্সার এন্ড দাও complices may in their fall be followed to their end bolche jao tumara shobai giye sahajjo koro ake opare dialogue spencer ebong their complices der khuje ber koro this is actually the pursuit of edward edward ke khuje bar korar chesta amra historically jani earl of lister howell another former prisoner of the tower one william lajounge were sent by the mortimer to find edward and his comrades earl of lister howell ebong onnanno jara যারা এডওয়ার্ডের সময় এদিকে প্রিজন হাউসে পাঠানো হয়েছিল তারা এডওয়ার্ডের জন্য খুঁজতে আরম্ভ করবে হিস্টোরিক্যালি বাই মিড নভেম্বর এডওয়ার্ড এন্ড হিজ ফিউ রিমেইনিং ফলোয়ার্স ইনক্লুডিং আরুন্ডেল বেলডক এন্ড ইয়াংগার স্পেন্সার ওয়্যার ইন হাইডিং এট দ্য অ্যাবে অফ দ্য নিথ ইন দ্য সাউথ অফ দ্য ওয়েলস সাউথ ওয়েলসের অ্যাবে অফ নিথে এডওয়ার্ড বেলডক আরুন্ডেল এবং ইয়াংগার স্পেন্সার এরা লুকিয়ে ছিল অ্যাক্ট 4 সিন 6
অ্যাবট মঙ্কস কিং এডওয়ার্ড ইয়াঙ্গার স্পেন্সার এবং বালডক এটা ঢুকছে হ্যাভ ইউ নো ডাউট মাই লর্ড হ্যাভ ইউ নো ফিয়ার অ্যাজ সাইলেন্ট অ্যাজ কেয়ারফুল উইল উই বি টু কিপ আওয়ার রয়্যাল পার্সন সেফ উইথ আস অ্যাবট বলছে অ্যাবট সেই অ্যাবি অফ মিকের মধ্যে লুকিয়ে রেখেছে অ্যাবট বলতে সেখানকার যিনি প্রিস্ট তিনি লুকিয়ে রেখেছেন কিং এডওয়ার্ডকে বলছে ঠিক আছে ফ্রি ফ্রম সাসপেক্ট অ্যান্ড fail invasion of such as have our majesty chase our majesty ke jehetu chase korche kono chinta nei amra take lukiye rakhbo inera bolche father thy face should harbor no deceit who hadest thou ever been a king thy heart pierced deeply with a sense of my distress could not but take compassion of my state bolche je apnar chokh mukher moddhe kono dhoroner deceit nei ami amar pichhone churi marte paren na এবং তিনি বলছেন যে আপনি যদি রাজা হতেন এডওয়ার্ড বলছে আপনি যদি রাজা হতেন ও হ্যারিস দাউ এভার বিন এ কিং দাই হার্ট তাহলে আপনি কিন্তু আমার যে মনের যন্ত্রণা সেটা বুঝতে পারতেন অ্যাক্ট 4 সিন 6 অ্যাক্ট 5 সিন 1 অ্যাক্ট 4 এবং অ্যাক্ট 5 এর এই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাবো এডওয়ার্ড দ্য সেকেন্ড এর মধ্যে একটা পরিবর্তন আ ট্রান্সফরমেশন ইনসাইড দ্য ক্যারেক্টার অফ এডওয়ার্ড দ্য সেকেন্ড এন্ড ইন হিজ ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ তার ভাষার মধ্যে যে ব্যবহার এবং অনেকে অনেক সময় আমাদের মনে হবে এডওয়ার্ড দ্য সেকেন্ড ইজ রিয়েলি আ গ্রেট হিরো অনেক সময় আমাদের মনে হবে হ্যাঁ এডওয়ার্ড দ্য সেকেন্ড সত্যি একটা বড় মহানুভব চরিত্র কিন্তু এডওয়ার্ড দ্য সেকেন্ড যে ভুলগুলো আগের অ্যাক্ট জুড়ে করেছে আগের প্রায় 15-17 বছর ধরে করেছে 19 বছর ধরে করেছে সেটাকে ফিরিয়ে আনা সম্ভব নয় ভুল তো ভুল ফলে কোনোভাবেই সে নিজেকে একজন আইডিয়াল কিং বা আদর্শ রাজা বলতে পারে না সে এত ভুল করেছে ফলে সেই বিষয় কিন্তু মানে আমরা কিন্তু এডওয়ার্ডের যে পোয়েট্রি তার যে কবিতা তার যে ইউজ অফ দ্য পোয়েট্রি দ্য ডায়ালগের মধ্যে সেটা দেখে কিন্তু আমরা এডওয়ার্ডকে জাজ করবো না রাদার আমরা নিউট্রালি অ্যাজ আ কিং এডওয়ার্ড দ্য রোল ঠিকমতো প্লে করেছিল কিনা তার দায়িত্ব বা তার রেসপন্সিবিলিটি বা লাইবিলিটি ঠিক মতো আগের অ্যাক্ট গুলোতে করেছিল কিনা করেনি অ্যাকচুয়ালি ফলে এডওয়ার্ড দ্য সেকেন্ড কিন্তু একজন আইডিয়াল ট্র্যাজিক হিরো বলা যাবে না রাদার হি ইজ আ প্যাথেটিক হিরো ওয়াই প্যাথেটিক বিকজ হি অ্যাকচুয়ালি ইজ কেপেবল অফ ক্রিয়েটিং অনলি পিটি নট ফিয়ার আমাদের মনের মধ্যে কেবলমাত্র পিটি ক্রিয়েট করছেন ফিয়ার ক্রিয়েট করছেন না অ্যারিস্টটল তার পোয়েটিক্স এর ডেফিনেশন অফ দ্য ট্র্যাজেডিতে গিয়ে বলেছিলেন যে একজন আইডিয়াল ট্র্যাজিক হিরো তখনই হবে দেয়ার উইল অকার আ ক্যাথারসিস অফ দিস ইমোশনস অফ দ্য পিটি এন্ড দ্য ফিয়ার পারগেশন এন্ড দ্য পিউরিফিকেশন অফ দ্য ইমোশনস এন্ড দ্য পিটি এন্ড ফিয়ার যেটা আমাদের হয়তো ম্যাকবেথ কে দেখে হয় যেটা হয়তো আমাদের ইডিপাস কে দেখে হয় পিটি এন্ড ফিয়ার পিটি কারণ এরকম একটা হাই এলিভেটেড পার্সন কি এরকম হতে পারে এন্ড ফিয়ার ফিয়ার আমার বিকজ অফ দ্য আইডেন্টিফিকেশন আমার সঙ্গে এরকম কাজ কোনোদিন হবে না তো আমিও একদিন হঠাৎ করে এই ম্যাকবেথের মতো ভুল কাজ করে ফেলবো না তো কারণ মার্ডার করে ফেলবো না তো আমিও একদিন ইডিপাসের মতো কোনো আনইনটেনশনাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়বো না তো এই যে এটাকে ফিয়ার ক্রিয়েট করে কিন্তু অডিয়েন্স নিজেদেরকে একটা ইনএফিশিয়েন্ট কিংয়ের সঙ্গে কখনো আইডেন্টিফাই করতে পারবে না সেই জন্যই এডওয়ার্ড ইজ পারহ্যাপস ইজ নট অ্যান আইডিয়াল ট্র্যাজিক হিরো রাদার pathos p-a-t-h-o-s pathos or pathetic emotions can only be created by edward the second bujhte parcho edward the second is an ideal tragic hero question e ei proshner kintu uttor dite hobe bole bujhte parcho kina yes sir yes sir to এডওয়ার্ড দ্য সেকেন্ড নিজেদের বেশ কয়েকটা কথা বলবে ফাদার দিস লাইফ কন্টেম্পলেটিভস ইজ হেভেন ও দ্য টাইম আই দিস লাইফ ইন কোয়াইট লিট হি অ্যাড্রেসেস অ্যাবট দ্য মিডিয়েভাল ফিলোসফি এটা বিশ্বাস করত মিডিয়েভাল ফিলোসফি অ্যাকচুয়ালি মেড আ বিগ ডিল অফ দ্য এনশিয়েন্ট ডিস্টিংশন বিটুইন লিভিং অ্যান অ্যাক্টিভ লাইফ অ্যাজ মোস্ট অ্যাক্টার্স অন দ্য নেশনস স্টেজ ডিড অ্যান্ড দ্য কন্টেম্পলেটিভ লাইফ মিডিয়েভাল লাইফ বলতে অ্যাক্টিভ লাইফ এবং কন্টেম্পলেটিভ লাইফ দুটো আলাদা কন্টেম্পোরারি লাইফ যেটা যারা চার্চ গোয়ার যারা যারা প্রিস্ট তারা লিড করে আর অ্যাক্টিভ লাইফ রাজারা লিড করে তো
ইনি বলছেন, এডওয়ার্ড বলছে আমি এই কন্টেম্পোরেটিভ লাইফ এই এই অ্যাবি অফ মিথের মধ্যে বসে যদি কেবলমাত্র আকাশকে দেখতে পারতাম, বাতাসকে দেখতে পারতাম। আমি কয়েকদিন আগেই একটা বিখ্যাত ওয়েব সিরিজ দেখছিলাম নেটফ্লিক্সে, ইটস কল্ড নার্কোস, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রাগ মাফিয়া অফ দ্য ওয়ার্ল্ড। আমরা পরবর্তীকালে তার নাম শুনব, সেই নামটা ভুলে গেলাম, পৃথিবীর মধ্যে গ্রেটেস্ট ড্রাগ মাফিয়া, তারাও এক মিনিট, পেছন দিকে পুলিশ তাড়া করছে পাগলের মতো, তো সে বারবার ল্যামেন্ট করছে, why I didn't lead a contemplative life, কেন সারা জীবন এই ড্রাগ মাফিয়াগিরি করেছি। ল্যামেন্টেশন নয়, কিন্তু আকাশের দিকে প্রকৃতির দিকে চেয়ে যেন সে মিশে গেছে। কে বললো পাবলো এসকোবার? সিদ্ধার্থ। দেখেছো, দেখেছো সিরিজটা? ফোটোটা দেখিনি, দেখে ফেলো, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। ঠিক আছে, নার্কোস ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। তো এরকম মানুষজনদের মাঝে মাঝে এরকম মনে হয় যে কেন অ্যাক্টিভ লাইফ লিড করেছি, কেন কন্টেম্পোরেটিভ লাইফ লিড করিনি, কিন্তু যখন ভাবছে তখন অনেক বেশি দেরি হয়ে গেছে, আর কিছু করার নেই। ফলে আমরা এগিয়ে চললাম। ইয়াঙ্গার স্পেন্সার বলছে, নট ওয়ান অ্যালাইভ বাট শ্রিউডলি আই সাসপেক্ট এ গ্লুমি ফেলো ইন এ মিডো মিড বিডো, বলছে আমি একটা গ্লুমি ফেলো, একটা অদ্ভুত ফেলোকে, মিডো মিডো মানে যে উপত্যকা ভ্যালি, তলার দিকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিছু বলছো কেউ? মিডোটা বললেন, ওটা তৃণভূমি বলা যেতে পারে, তৃণভূমি, রাইট, ভ্যালি, সে ভ্যালির তলাতে একজনকে আমি দেখতে পাচ্ছি। A gave a long look after us, এটা আমাদেরকে দেখছে যে ফলে আমি সাসপেক্ট করছি। And all the land I know is in up in arms, arms that pursue our lives with deadly hate. হ্যাঁ, কেউ কিছু বল? স্যার বলছি স্রিটলি মানে কি? মানে হচ্ছে যেখানে সরফুলনেস, যেখানে দুঃখ রয়েছে, অন্ধকার রয়েছে, গ্লুমি, গ্লুম থেকে গ্লুমি। Shrewd মানে চালাক, গ্লুমি মানে অন্ধকারাচ্ছন্ন। গ্লুমি ফেলো, ডার্ক ফেলো, অন্ধকারাচ্ছন্ন ফেলো, মিডো বিলোতে আমাদের দিকে অদ্ভুত ভাবে তাকাচ্ছে। গোটা দেশ আমাদের বিপক্ষে অস্ত্র নিয়েছে, ফলে কোন একটা স্পাই নিশ্চয়ই হয়েছে। ব্যালক হঠাৎ করে মর্টিমারের কথা বললো, অফ মর্টিমার অ্যান্ড হিজ কনফেডারেটস, এডওয়ার্ড দ্য সেকেন্ড করে গেছে, বলছে মর্টিমার, হু টকস অফ মর্টিমার, এই মর্টিমারের কথা কে বললো? Wounds me with the name of the Mortimer, that bloody man, good father, on thy lap lay I this head laden with mickle care. Okay, এভাবে মানুষ করেছে আমি নিজের হাতে, সেই মর্টিমার, that bloody man, এত বড় সাহস। ফলে এডওয়ার্ড আমরা বুঝতে পারছি ইমোশন দ্বারা পরিচালিত rather than other things, এই জায়গাটি কিন্তু আমরা দেখবো এন্টার ওয়েলস হুকস, রাইজ অফ হাওয়েল, মাওয়ার অ্যান্ড লিস্টার, লিস্টার এখানে ঢুকে পড়বে রাইসের সঙ্গে এবং এসে বলবে দ্য কুইন্স কমিশন আর্চ বাই মর্টিমার, হু ক্যান নট গ্যালান্ট মর্টিমার উইথ দ্য কুইন, বলে এডওয়ার্ড দ্য সেকেন্ড কে অ্যারেস্ট হবে। আই ডু অ্যারেস্ট ইউ অন হাই ট্রিজন হিয়ার, স্ট্যান্ড নট অন দ্য টাইটলস, বাট ওবে দাই অ্যারেস্ট, ইট ইজ ইন দ্য নেম অফ দ্য ইসাবেল দ্য কুইন, ইসাবেল দ্য কুইন অ্যারেস্ট করতে বলেছে, মাই লর্ড ওয়াই ড্রুপ ইউ দাস, এটা আপনাকে কি কষ্ট দিচ্ছে, মানে ইচ্ছে করে সার্কাস্টিক কথা বলছে। King Edward, oh, day the last of thy bliss on earth, center of all misfortunes, my stars. Amar ei je shesh din ei prithibite, ei prithibite amar somosto power enjoy korar last day, oh star, hey nakshatro, ami jibone ki ki bhul korechhilam. Bale star Edward lament korche, a lament korar time nei. Edward bolche je a litter has thou lay me in a hearse and to the gates of the hell convey me thus, মানে এডওয়ার্ডকে নিয়ে একটা
একটা অত্যন্ত নোংরা জায়গাতে কোনোভাবে শুইয়ে দিয়ে তারা নিয়ে যেতে চাইছে, হচ্ছে লেট প্লুটোস বেলস উইং আউট মাই ফেটাল মেল, প্লুটো দ্য রোমান গড অফ দ্য আন্ডারওয়ার্ল্ড। প্লুটোর প্লুটোস বেল মানে প্লুটোর যে ডেথ নেল, আমার যেন মৃত্যুটাকে ঘোষণা করো, আমি মরতে চাই। কিং এডওয়ার্ড বলছে, হ্যাঁ কিং এডওয়ার্ড বলছে, ওয়েল দ্যাট শ্যাল বি পার্ট উই মাস্ট। রাইস বলছে যে স্যার এবার আপনি আসুন, আপনার সঙ্গে পরে দেখা হবে। তো এইভাবে আমরা এই অ্যাক্টের শেষ দিকে ইয়াঙ্গার স্পেন্সার জিজ্ঞেস করছে, ও ইজ ই গান, ইজ নোবেল এডওয়ার্ড গান পার্টেড ফ্রম হেন্স ইয়াঙ্গার স্পেন্সার। এডওয়ার্ডের খুবই কাছের মানুষ ম্যাডুই কোচে, স্পেন্সার আই সি আওয়ার সোলস আর ফ্লিটিং হেন্স, উই আর ডিপ্রাইভড অফ দ্য সানশাইন অফ আওয়ার লাইফ, মেক ফর আ নিউ লাইফ। মানে ম্যান আমাদের হৃদয়ে এখানেই শেষ, আমাদের জীবনও তো এখানে শেষ, কারণ ম্যাডুইক এবং স্পেন্সার রিয়েলাইজ করছে তাদের জীবন আর বেশি দিন নেই। রাইস বলছে, কাম কাম কিপ দিস পিচ প্রিচমেন স্টিল ইউ, কাম টু দ্য প্লেস অ্যাপয়েন্টেড, এসো এই জায়গাতে এসো। এবং রাইস বলছে, রিমেম্বার ফেলো হোয়াট এলস, ফলো মি টু দ্য টাউন, এসো আমাদেরকে টাউনে ফলো করো। এর মাধ্যমে আমরা অ্যাক্ট ফোর কে শেষ করছি। এডওয়ার্ডের যারা ফলোয়ার ম্যাডুইক এবং ইয়াং স্পেন্সার, হিস্টোরিক্যালি দে ওয়ার ক্যাপচার্ড এট দ্য প্রায়োরি অ্যালংসাইড এডওয়ার্ড, আরুন্ডেল হু হ্যাড গটেন অ্যাওয়ে ওয়াজ কট নেক্সট ডে, পরের দিন আরুন্ডেল পালিয়ে গেছিল, আরুন্ডেলকে ধরা হয়। দ্য ক্লেরিক ব্যালডক ইন্টারেস্টিংলি সাকসেসফুলি ক্লেম দ্য বেনিফিট অফ দ্য ক্লার্জি, যেহেতু ব্যালডক হচ্ছে ক্লার্জি তাই ব্যালডককে ছেড়ে দেওয়া হয়। বাকিদেরকে, উইচ মেন দ্যাট অ্যাজ আ চার্চম্যান হি ওয়াজ এক্সেম্পট ফ্রম বিইং ট্রায়েড ইন আ সিভিল কোর্ট, তাকে সিভিল কোর্টে বিচার করা হয় না। বাট বাকিদেরকে যদিও ব্যালডকের পরে মারা যায়, এবং আরুন্ডেল অ্যান্ড ডিসপেন্সারকে দে ওয়ার এক্সিকিউটেড অ্যাজ ট্রেটার, তাদেরকে মেরে ফেলা হয় এবং হাং করা হয়, হাংড আনটিল অলমোস্ট আনকনশিয়াস অ্যান্ড দেন ক্যাস্ট্রেটেড অ্যান্ড এভিসারেটেড। এভিসারেটেড মানে মুন্ডুটাকে সরিয়ে ফেলা হয়, ক্যাস্ট্রেশন মানে হচ্ছে ফ্যালিক অর্গ্যান, সেক্সুয়াল অর্গ্যানকে বডি থেকে রিমুভ করা হয়, যেটা সেই সময় ইংল্যান্ডের একটা কাস্টম ছিল, মানুষজনকে যন্ত্রণা দিয়ে মৃত্যু দেওয়া। অ্যাক্ট ফাইভ সিন ওয়ান, ইম্পর্টেন্ট সিন, অ্যাবডিকেশন সিন, এক্সামিনেশন অনেক সময় পরে। অ্যাক্ট ফাইভ সিন ওয়ান, অ্যাবডিকেশন সিন। অ্যাবডিকেশন মানে কি স্যার? ডিথ্রোন, সিংহাসনচ্যুত করা। সিংহাসনচ্যুত করা, ডিথ্রোনমেন্ট ইজ কলড অ্যাবডিকেশন। আমরা এক্স্যাক্টলি অ্যাবডিকেশনের মানেটা একবার দেখে নেব। Abdication means actually formally relinquishing the monarchical authority. Relinquish মানে ছেড়ে দেওয়া, it is the act of formally relinquishing the monarchical authority. Abdications have played various roles in the succession procedures of the monarchies. While some cultures have viewed abdication as an extreme abandonment of duty, অনেক সময় voluntary abdication হয়, আবার অনেক সময় involuntary abdication, যেটা এবার the second ক্ষেত্রে হবে, জোর করে ইন্টেনশনালি তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। ফলে পলিটিক্যাল সাকসেশন মেনটেন করতে অ্যাবডিকেশন করা হয়। অ্যাক্ট ফাইভ সিন ওয়ান অফ এডওয়ার্ড দ্য সেকেন্ড এর মধ্যে আমরা এই অ্যাবডিকেশন দেখব। Act 5, Scene 1, an apartment in Kenilworth, Kenilworth Castle, jeta niye Walter Scott er ekta uponnash shuru hoyeche Kenilworth bole, shekhane Edward the Second ke niye jaoa hocche, enter King Edward, Lister, the Bishop of the Winchester and Trussel. Mathay rakhte hobe, Bishop of the Winchester kintu ekta ottonto powerful personality, who was a native of the Stratford-on-Avon, Shakespeare-er jonmosthaner native chilo, ei Bishop of the Winchester, Shakespeare জন্মের অনেক আগে naturally. So Lister বলছে, be patient, would my lord cease to lament, and lament করা বন্ধ করুন। Imagine Kenilworth, Killingworth Castle, where your court, and that you lay your pleasure here a space. আপনি এখানে আপনার ক্যাসেলে Killingworth, Kenilworth যে ক্যাসেলটাকে ইচ্ছে করে এটাকে Killingworth বলছে, killing of the word, এখানে আপনি Edward II কে মারা হবে। সেই যে নোটটা হয়তো আমরা এখান থেকে পেলাম,
কিং এর এবার বলছে লিস্টার ইফ জেন্টল ওয়ার্ডস মাইট কমফর্ট মি কি তোমার নরম নরম শব্দগুলো আমাকে কমফর্ট করতে পারতো দাই স্পিচেস লং এগো হ্যাড ইজ মাই সরোস তোমার এই কথাগুলো অনেক আগেই আমার যন্ত্রণাকে থামিয়ে দিত ফর কাইন্ড এন্ড লাভিং হ্যাজ দাউ অলওয়েজ বিন তুমি আমাকে বিভিন্ন সময় সাহায্য করেছো দ্য গ্রিপস অফ প্রাইভেট মেইন আর সুন অ্যালাইড মানুষজনের যন্ত্রণা প্রাইভেট মেইন যারা ইন্ট্রোভার্ট মেন যন্ত্রণা অনেক সময় এক হয়ে যায় বাট নট অফ দ্য কিংস কিন্তু ইন্ডিভিজুয়াল মানুষের যন্ত্রণা এক হয় কিন্তু রাজার যে যন্ত্রণা সেটা কেবলমাত্র রাজাই বুঝতে পারে এই যে অদ্ভুত কথা রাজার যন্ত্রণা এটা অর্থ থেকে নিজে কোনোদিন রাজা বলে ভাবেনি নিজের সমস্ত ক্ষমতা অর্থ বিভিন্ন সময় গেবস্টারকে দান করেছে দ্য ফরেস্ট ডিয়ার বিং স্ট্রাক রানস টু এন হার্প বলছে যে যেরকম ভাবে কিরকম অবস্থা ফরেস্ট ডিয়ার যে ডিয়ার বনের জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায় এতে পাটা কোন একটা হার্বের মধ্যে আটকে যায় এবং সেখানে উনস হয়ে যায় কি অবস্থা হয় আমারও সেই অবস্থা হয়েছে বাট ওয়েন দ্য ইম্পেরিয়াল লায়ন্স ফ্লেশ ইজ গোড যখন ইম্পেরিয়াল লায়ন যখন বিরাট বড় একটা আমরা বলতে পারি ইম্পেরিয়াল লায়ন সিংহ তার যখন ফ্লেশ দিয়ে রক্ত পরে হি রেনস এন্ড টিয়ার্স ইট উইথ হিজ রথফুল প সে তার রাগি যে প প মানে খাবা সে ফ দিয়ে আঁচড়ায় ফলে এই যে কথাগুলো দিস আর শিয়ার পোয়েট্রি এরবার নিজে সত্যি একটা বিরাট বড় রাজা বলে মানতে শুরু করেছে সে ড্রিঙ্ক ইজ ব্লাড মাউন্টস আপ ইন দ্য এয়ার নিজের রক্ত সে তখন নিজে খেতে আরম্ভ করে এন্ড সো ইট ফেয়ার্স উইথ মি হুজ ডন্টলেস মাইন্ড দ্য অ্যাম্বিশিয়াস মোটিভার উড সিক টু কার্ভ এন্ড দ্যাট আনন্যাচারাল কুইন ফলস ইসাবেল যার এই মনটাই অ্যাম্বিশিয়াস মোটিভার কার্ভ করার চেষ্টা করেছে কমিয়ে ফেলার চেষ্টা করেছে ধরার চেষ্টা করেছে এন্ড দ্যাট আনন্যাচারাল কুইন আমার মনকে প্রায় আকাশের কাছে নিয়ে যাচ্ছে ইন কুইন ইসাবেল এবং মর্টিমারের প্রতি দ্যাট মর্টিমার এন্ড ইসাবেল হ্যাভ ডান বাট হোয়াট কিংস ওয়েন রেজিমেন্ট ইজ গান কিন্তু রাজা কি রাজা থাকবে যদি তার রেজিমেন্টে চলে যায় যদি তার সিংহাসনে চলে যায় বাট পারফেক্ট শ্যাডোজ ইন এ সানশাইন ডে দিনের বেলায় উত্তপ্ত দিনে তার যে শ্যাডো শ্যাডো মানে ছায়া সেই ছায়ার মতো হিসেবে তো পরিণত হয় তার তো অন্য কোনো ক্ষমতা থাকে না বলো লিস্টার বলো ফলে এডওয়ার্ড এখন যতই কবিতা বলুক না কেন এডওয়ার্ডের কিছু করার নেই বাট ইফ প্রাউড মর্টিমার টু ওয়্যার দিস ক্রাউন হেভেন স্টার ইট টু আ ব্লেজ অফ কোয়েন্টলেস ফায়ার মর্টিমার যদি এই সিংহাসনের এই যে মুকুট যদি পড়ে তাহলে যেন আকাশ ধরিত্রী যেন দিদা হয় এবং আকাশ যেন কোয়েন্টলেস ফায়ার তারা হালকা আগুন দিয়ে যেন এই পৃথিবীকে ধ্বংস করে দেয় ইটস অ্যান অ্যালিউশন টু দ্য এনসিয়েন্ট গ্রিক ড্রামাটিস্ট ইউরিপিডিস ইউরিপিডিস তার বিখ্যাত প্লে মিডিয়া মিডিয়াতে একটা অ্যালিউশন দেয় যেখানে উইচ মিডিয়া ফিউরিয়াস ওভার হার হাজবেন্ড জ্যাসন্স ম্যারেজ টু দ্য ডটার অফ দ্য কিং অফ দ্য করিন্থ গিভস দ্য আনসাসপেক্টিং প্রিন্সেস আ গিফট অফ আ ক্রাউন উইচ ওয়েন শি পুটস ইট অন ক্যাচেস দ্য ফায়ার অ্যান্ড বার্নস টু ডেথ মিডিয়া বলে চরিত্রটা তার হাজবেন্ড জ্যাসনের যখন তার বিয়ে করেছিল তার হাজবেন্ড জ্যাসন ডটার অফ দ্য কিং অফ দ্য করিন্থকে তখন তাকে একটা গিফট দিয়েছিল সে গিফটে একটা ক্রাউন ছিল সেই ক্রাউন তাকে সম্পূর্ণরূপে জ্বালিয়ে দিয়েছিল এই বারবার যে বিভিন্ন গ্রিক মাইথোলজিক্যাল অ্যালিউশন খ্রিস্টান অ্যালিউশন সেটা আমরা এডওয়ার্ড দ্য সেকেন্ড এর বিভিন্ন স্পিচের মধ্যে বারবার দেখতে পাবো মা একটু জল দেবে ফলে এডওয়ার্ড দ্য সেকেন্ড যাই বলুক না কেন যাই করুক না কেন আর কিন্তু কোনো উপায় নেই সে সম্পূর্ণরূপে বন্দী তার কিছু করার নেই থ্যাংক ইউ আমরা এগিয়ে যাব একই কথা বারবার এডওয়ার্ড দ্য সেকেন্ড বলবে আমি রিপিট করছি না তোমরা একটু দেখে নেবে তোমরা নিজেরা একটু পড়বে যে এডওয়ার্ড কিভাবে নিজের যে মানে বলছে যে নতুন ইলেক্টেড কিং তোমরা তৈরি করবে আই উইল নট রিজাইন আমি রিজাইন করবো না বাট হোয়াইলস্ট আই লিভ দি কিং যতদিন বাঁচবো রাজা হয়ে থাকবো ট্রেটার্স দি গান চলে যাও এন্ড জয়েন উইথ মর্টিমার তোমরা যাও গিয়ে মর্টিমারের সঙ্গে জয়েন করো ইলেক্ট কনস্পায়ার ইনস্টল যা খুশি করো
ইলেক্ট করো, কনস্পায়ার করো, ষড়যন্ত্র করো, ইনস্টল করো, নতুন কিংকে বসাও, ডু হোয়াট ইউ উইল, তুমি যা পারো তাই করো, দেয়ার ব্লাড ইন ইয়োরস শ্যাল সিল দিস ট্রেচারিস, তোমাদের রক্ত এই ট্রেচারির, এই যে তোমরা হিপোক্রেসি করছো, এই ট্রিজন করছো, এর জন্ম একদিন দেবে। জিজ্ঞেস করছে এই ট্রুস যে মাই লর্ড দ্য পার্লামেন্ট মাস্ট হ্যাভ প্রেজেন্ট নিউজ and therefore say we resign on no parliament jiggesh korchhi ki immediate effect e resign korbe kina bojhe na korbo na jao beriye jao oneke mile bojhabar chesta korche king edward tokhon trussel beriye gelo lister bolche call them again my lord and speak them fair for if they go the prince shall lose his right o jora jodi chole jay tale kintu prince kintu raja hobe na edward bolche o call call them back I have no power to speak amar kono khomotai nei tumi dako lesser bolche my lord the king is willing to resign tokhon bishop of the winchester bolche if he be not let him choose jodi na chay tale je choose korte pare ja khushi tokhon king jodi resign na kore tale prince edward to porobortikale raja hobe na edward the king naturally chay tar nijer chele next king hobe king edward bolche oh I might But heavens and earth conspire to make me miserable. What a prithibi! Heaven and earth, tamaki miserable koreche. Amar against shorjontro kore. Then send for unrelenting Mortimer and Isabel, whose eyes been turned to steel. That is, jar chok Isabel er chok jeta steel e poronoto hoyeche. Jar moddhe kono emotion nei. Jar moddhe kono passion nei. Ano tabe, ano, amake koshto dao, jontrona. been bishop of winchester to my lord but call me not lord amake lord bole rakhbe na away out of my sight beriye jao ah pardon me grief makes me lunatic amake jontrona pagal kore dicche lunatic means mad let not that mortimer protect my son more safety is there in a tiger's jaws je mortimer jena amar chele ke protect na kore tiger er jaw tiger er bagher chualer moddhe er theke beshi safety ebong protection ebong security ache Mortimer একদিন আমার ছেলেকে মারার চেষ্টা করবে then in his embracement সে যে এমব্রেস করছে Mortimer কে পরবর্তীকালে লর্ড প্রোটেক্টর করা হবে মানে ইয়াং এডওয়ার্ড যতক্ষণ পর্যন্ত মাইনর থাকবে ততক্ষণ পর্যন্ত অ্যাডাল্ট হবে না he is to be appointed the protector of the position would effectively allow Mortimer to rule the England lord protector বলে একটা পোস্ট সেই পোর্টেড প্রোটেক্টরের পোস্টটা পাবে Mortimer পাবে এডওয়ার্ড তখন তার হ্যান্ডকারচিফ তার রুমাল বার করে বলছে এটা দিয়ে দেবে কুইনকে ইফ উইথ দ্য সাইড দেয়ার অফ শি নট রিমুভড রিটার্নিং ব্যাক এন্ড ডিপ ইট মাই ব্লাড এই যে হ্যান্ডকারচিফটা যদি এই দৃশ্য দেখে সে খুশি না হয় তাকে আমার রক্তটাকে চুবিয়ে তাকে দেবে কমেন্ড মি টু দ্য মাই সান এন্ড বিড হিম রুল বেটার দ্যান আই এবং আমার সানকে বলবে যে আমার থেকে সে অনেক বড় রাজা হবে ট্রুসেল বলছে দ্যাজ মোস্ট হামলি ডু উই টেক আওয়ার লিভ এবার আসছি foes Barclay would die. Barclay, nijer duty korar jonno hoyto marao jabe apnake bachabar jonno kintu my lord kharap news lister boche my lord the council of the queen commands that I resign my charge boche lister boche my lord ami amar charge je apnake dekha shona je daitto sheta ami chhadchi etai council of queen koreche naturally this is the preparation for the murder of king edward er pore edward ke mara hobe tar je plan era ebar korte shuru koreche karon lister amra jani besh kacher lok chilo edward the second er aste aste take shoriye mara hobe mane jete she edward the second er kacha kachi na thake so edward bolche my enemy had pitied my estate and that's the cause that I am now removed আমার এনিমি আমাকে জেলিং করেছে দ্যাট ইজ মাই জেলার লিস্টার লিস্টারকেও এখন তারা আলাদা করে সরিয়ে নিচ্ছে আর কি আর পৃথিবীতেই বেঁচে থেকে কোনো লাভ নেই অ্যাট ফাইভ সিন টু
আমরা প্লের একেবারে শেষ দিকে চলে এসেছি। ইয়াংয়ার মর্টিমার বলছে, ফেয়ার ইসাবেল তাড়াতাড়ি পড়ো। নাও হ্যাভ উই আওয়ার ডিজায়ার দ্য প্রাউড কোরাপ্টার্স অফ দ্য লাইট ব্রেনড কিং। বলছে ফিয়ার ইসাবেল, এবার কিন্তু আমাদের যে যারা প্রাউড কোরাপ্টার অনেক লোকজন আছে খারাপ বুদ্ধি দেওয়ার, দ্য লাইট ব্রেনড কিং, লাইট ব্রেন মানে যারা কোনো বুদ্ধি পুরোপুরি তৈরি হয়নি, ইট ইজ রেফারিং টু দ্য এডওয়ার্ড দ্য থার্ড, হ্যাভ ডান দেয়ার হোমেজ টু দ্য লফটি গ্যালোস। তারা তাদের লফটি গ্যালোস, গ্যালোস মানে GALLOWS, গ্যালোস, এনিওয়ান? আমরা এক্স্যাক্টলি গ্যালোস এর মিনিং দেখে নেব। গ্যালোস, দ্য এক্স্যাক্ট মিনিং অফ দ্য গ্যালোস, ইটস অ্যাকচুয়ালি আ স্ট্রাকচার যেখানে কিন্তু ক্রিমিনালদের হ্যাং করা হয়, যেখানে মানুষদেরকে মুন্ডুচ্ছেদ করা হয়, অলমোস্ট লাইক গিলোটিন। সেই গ্যালোস এর মধ্যে তাদের হ্যাভ ডান দেয়ার হোমেজ টু দ্য লফটি গ্যালোস। এরা কিন্তু মানে যারা কনস্পায়ার করেছিল লাইট ব্রেন্ড কিং দের সবাইকে, আমরা যেন এই গ্যালোস এর মধ্যে ঢুকিয়ে দিতে পারি। বি রুলড বাই মি অ্যান্ড উই উইল রুল দ্য রিয়েল, আমরা এই রাজত্বকে নিজেরা রুল করব। ইন এনি কেস, টেক হিট অফ দ্য চাইল্ডিশ ফিয়ার অ্যান্ড নাও উই হোল্ড অ্যান ওল্ড উলফ বাই দ্য ইয়ার্স। এখানে এডওয়ার্ড দ্য সেকেন্ড কে বলছে ওল্ড উলফ, পুরনো যে উলফ তাকে আমি বাই দ্য ইয়ার্স তার কানে কান দিয়ে আমরা ধরেছি, আর কোনোভাবেই সে পালাতে পারবে না। ডিরেক্ট ইউর সান উইথ অল দ্য স্পিড উই মে অ্যান্ড দ্যাট আই বি প্রোটেক্টর অফ ওভার হিম, আমি লর্ড প্রোটেক্টর হব এবং তাকে রক্ষা করব। ইসাবেলা বলছে সুইট মর্টিমার, দ্য লাইফ অফ ইসাবেল বি দাউ পারসুয়েডেড দ্যাট আই লাভ দি ওয়েল। ফলে এই জায়গাতে অ্যাক্ট ফাইভ সিন টু তে আমরা কিন্তু বুঝতে পারছি যে ইসাবেলা ইজ নাও আ কমপ্লিটলি চেঞ্জড ক্যারেক্টার। হি শি হ্যাজ ফলেন ইন লাভ উইথ সুইট মর্টিমার, শি ইজ রাইটলি কনফেসিং ইট। যে ইসাবেলাকে আমরা নাটকের শুরুর দিকে দেখেছি সেই ইসাবেলার চরিত্র সম্পূর্ণরূপে পাল্টে গেছে। Without persuaded that I love thee well and therefore so the prince my son be safe, আমি জানি তোমার হাতে আমার সান সেফ থাকবে, whom I esteem as dear as these mine eyes, যাকে আমি নিজের চোখের থেকে বেশি ভালোবাসি। ইসাবেলা নিজের ছেলেকে ভালোবাসে, কিন্তু at the same time মর্টিমারকে ভালোবাসে। Conclude against his father what thou wilt and I myself willingly subscribe, যা খুশি তুমি তার ফাদারের বিপক্ষে। কনক্লুড এগেনস্ট হিজ ফাদার হোয়াট এভার ইউ বিল্ড, তুমি যা চাও তাই ডিসিশন নাও এবং আমি সেটাতে সাবস্ক্রাইব করি। ইয়াংয়ার মর্টিমার বলবে, লেটার্স ফ্রম ওয়্যার, ফ্রম স্কিলিং ওয়ার্ট মাই লর্ড, হাউ ফেয়ার্স মাই লর্ড দ্য কিং, কিরকম চলছে? ইন হেলথ ম্যাডাম, বাট ফুল অফ পেনসিভনেস, খুব দুঃখের মধ্যে কাটাচ্ছে। ইসাবেলা বলছে, আহ পুয়ার সোল, উড আই কুড ইজ হিজ গ্রিফ, আমি কি তার গ্রিফকে একটু কমাতে পারি? ইচ্ছে করে মেসেঞ্জারের সামনে অ্যাক্টিং করছে। থ্যাংকস জেন্টল উইনচেস্টার, যখন চলে যাচ্ছে সিরা, হি গান চলে গেছে, দ্য কিং হ্যাড উইলিংলি রিজাইন দিস ক্রাউন। ইসাবেলা বলছে, ও হ্যাপি নিউজ, বা ভালো নিউজ, সেন্ড ফর দ্য প্রিন্স মাই সান, আমার সানকে ডাকো। বিশপ উইনচেস্টার বলছে, ফার্দার এর হিজ লেটার ওয়াজ সিলড, লর্ড বার্কলি কেম সো দ্যাট হি নাও ইজ গান ফ্রম দ্য কিলিং ওয়ার্ড। লিস্টার কিলিং ওয়ার্ড থেকে চলে গেছে, ফলে লর্ড বার্কলিও চলে গেছে, ফলে আর কিং একা রয়েছে। ইসাবেলা বলছে, লেট সাম আদার বি হিজ গার্ডিয়ান, অন্য কাউকে তার গার্ডিয়ান করো। ইয়াংয়ার মর্টিমার বলছে, লেট মি অ্যালোন, হিয়ার ইজ দ্য প্রিভি সিল, এই যে প্রিভি সিল চলে এসছে নিউজ, প্রিভি সিল মানে একদম মনমাউথ ক্যাসেল থেকে যে ফাইনাল নিউজ যেটা আসে, যেটার উপরে আর কিছু হয় না। এবং এখানেই আমরা দেখব যে মর্টিমার প্ল্যান করবে খুনের। হু ইজ দেয়ার কে কল হিদার, গুর্নে আর মেইট্রুভিস, মেইট্রুভিস এবং গুর্নে will plan the murder of Edward II by sending Lightborn to dash the heavy-headed Edmund's grit. Edmund, মানে কেন্ট কে ঠিক মতো করে রিমুভ করো। But Mortimer, long as he survives, what safety rests for us, for my son? ততক্ষণ সে বেঁচে আছে ততক্ষণ আমাদের কি মানে গ্যারেন্টি রয়েছে যে পরবর্তীকালে সে একদিন রাজত্ব ক্লেম করবে না? ইয়াংয়ার মর্টিমার বলছে, speak shall he presently be dispatched and die, তাকে মারার সিদ্ধান্ত নেব। আমরা দেখব এডওয়ার্ড সেকেন্ড কে মারার সিদ্ধান্ত কুইন ইসাবেলা নেবে। আই উড হি ওয়্যার, আমি যদি তার জায়গায় থাকতাম আমি নিতাম। সো ইট ওয়্যার নট বাই মাই মিন্স, বাট যদি তিনি নিজের মধ্যে কোনো পরিবর্তন আনতে তাহলে তো নিতাম না। মর্টিমার বুঝে গেছে, এনাফ, মেট্রোভিস রাইট লেটার প্রেজেন্টলি, একটা লেটার লেখো তুমি বাট লেখে
এবং সেখান থেকে রিমুভ করো এবং মেট্রিভিস এবং গুর্নে তুমি দায়িত্ব না তুমি তাকে দায়িত্ব তুমি তো তুমি কিং এর দায়িত্ব নাও যাতে তুমি লাইট বর্ন কে এমপ্লয় করে মারতে পারো ইয়াং এর মর্টিমার বলছে যে দ্যাট এডমান্ড কাস্ট টু ওয়ার্ক হিজ লিবার্টি এডমান্ড বলতে কেন্ট কে রিমুভ হিম স্টিল ফ্রম প্লেস টু প্লেস বাই নাইট তার দিকে রাত্রের দিকে চোখ রাখো সে বিভিন্ন জায়গায় পালাতে না পারে তাহলে কনস্পিরেসির একেবারে টপ মোস্ট পর্যায়ে আমরা চলে এসেছি যেখানে এই কেন্ট কে ডাকবে ইয়াং এর মর্টিমার ডেকে বলবে তুমি কেমন আছো সব ঠিক আছো তো তখন কেন্ট বলবে যে আই হিয়ার অফ লেট হি হ্যাভ ডিসপোজ হিমসেলফ রাজা তো নিজেকে ডিসপোজ করেছে তুই ডিসেবেলে বলছে মোর মাই গ্রিফ এটা আমার খুব যন্ত্রণা বাড়িয়েছে মর্টিমার বলছে হ্যাঁ আমারও কেন্ট মনে মনে বলছে আহ দে ডু ডিসেম্বল খুব ভালো অ্যাক্টিং করতে শিখেছে দারুণ অভিনয় করে ডিসেবেলে বলছে সুইট সান কাম হিদার আই মাস্ট টক উইথ দি ইয়াং এর মর্টিমার বলছে ইউ বিইং হিজ আঙ্কল and the next of the blood do look to the protector over the prince prince er protector hocche ami amar ebong prince er daitto tomar karon tumi to next of the blood tumi to kaka prince bolche not I my lord who should protect the son but she that gave life him the queen ami ki protect korbo je tar jibone je tar janmadatri ma shei to protect korbe take bole eta ironic ebong sarcasm er khela younger mortimer ebong কুইন ইসাবেলা একটা প্ল্যান করে ফেলেছে হাউ টু মার্ডার দ্য কিং একই কথা এখানে চলবে এবং আমরা দেখতে পাবো এই সিনের শেষে কেন্ট বলবে মর্টিমার শ্যাল নো হি হ্যাথ রংড মি মর্টিমার জানে সে আমার বিপক্ষে ষড়যন্ত্র করছে হেন্স আই উইল হ্যাজ টু কিলিং ওয়ার্ড ক্যাসেল আমি যাবো কিলিং ওয়ার্ড ক্যাসেল এবং কিংকে বাঁচাবার চেষ্টা করবো অ্যান্ড রেস্কিউ এজেড এডওয়ার্ড ফ্রম হিজ ফোর্স শত্রুদের হাত থেকে বাঁচাবার চেষ্টা করবো টু বি রিভেঞ্জড অন মর্টিমার অ্যান্ড দি মর্টিমারের হাত থেকে বাঁচাবার জন্য অ্যাক্ট 5 সিন 3 বিফোর দ্য কেনিলওয়ার্ড ক্যাসেল মেট্রিভেস এবং গুর্নে রয়েছে সেখানে এবং সোলজাররা চারপাশে ঘিরে রয়েছে এডওয়ার্ড দ্য সেকেন্ড কে মাই লর্ড বি নট পেন্সি বারে দুঃখান দুঃখ আক্রান্ত হয়েও না উই আর ইউর ফ্রেন্ডস আমরা তো তোমার বন্ধু মাই লর্ড উই আর ইউর ফ্রেন্ডস আমরা তো তোমার বন্ধু দেয়ারফর কাম ড্যালিয়েন্স ডেঞ্জার আওয়ার লাইভস আমাদের জীবনকে খারাপ অবস্থায় রেখেও এদিকে এসো ফ্রেন্ডস ওই দ্যার মাস্ট আনহ্যাপি এডওয়ার্ড গো তোমরা আমার বন্ধু উইল হেডফুল মর্টিমার অ্যাপয়েন্ট নো রেস্ট আর কাউকে কি মর্টিমার অ্যাপয়েন্ট করার লোক পাইনি তোমাকে অ্যাপয়েন্ট করেছে গুর্নে বলছে নট সো মাই লিগ কুইন হ্যাজ গিভেন দ্য চার্জ কুইন আমাদের দিয়েছে আচ্ছা এভাবেই কুইন আমার এগেনস্টে কনস্পায়ার করার চেষ্টা করেছে মেট্রিভিস বলছে একই জিনিস এখন আমি মানে স্কিপ করছি নাহলে শেষ করতে পারবো না যে হোয়াট স্ট্রাইভস ইউ দাস তোমায় কি যন্ত্রণা দিচ্ছে এরপর বলছে ইমর্টাল পাওয়ার্স দ্যাট নোজ দ্য পেইনফুল কেয়ার্স তুমি আর কি আমার অ্যাংজাইটি আমার যন্ত্রণা বুঝবে হ্যাঁ হোয়াট উইল ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট মাই পেইন এই সময় কেন্ট আসবে এইখানে কিন্তু এডওয়ার্ডস মিসট্রিটমেন্ট কনস্ট্যান্টলি হয়ে চলেছে অ্যাকচুয়ালি বার্কলে ক্যাসেলে এডওয়ার্ড দ্য সেকেন্ডের সঙ্গে একটা সাইকোলজিক্যাল কনস্পিরেসি বা সাইকোলজিক্যাল ব্যাটল চলে যদিও তাকে কোনোভাবে শারীরিকভাবে আঘাত করা হয় না পরবর্তীকালে করা হবে কিন্তু এখানে এই মেট্রোভিস এবং গুর্নে কনস্ট্যান্টলি তার উপরে সাইকোলজিক্যাল টর্চার চলে কেন্ট সেখানে ঢোকে এবং আমরা দেখছি যে কেন্ট নানাভাবে এই মেট্রোভিস এবং গুর্নের সঙ্গে কনভারসেশন করবে ঢুকতে দেবে না কেন্টকে মেট্রোভিস এবং গুর্নে বলবে যে এই তোমাকে এখানে ঢুকতে দেওয়া হবে না সোলজাররা তোমার সঙ্গে কথা বলতে চায় না ইত্যাদি ইত্যাদি আমরা চলে আসছি অ্যাক্ট 5 সিন 4 এ অ্যান অ্যাপার্টমেন্ট ইন দ্য রয়্যাল প্যালেস যেখানে আমরা কিন্তু ইয়াংগার মর্টিমার এর পরে মনটাকে বুঝতে পারবো দ্য কিং মাস্ট ডাই অর মর্টিমার গোস ডাউন বাই কিং মরবে না মর্টিমার দ্য কমন্স নাও বিগিন টু পিটি হিম ইয়েট হি দ্যাট ইজ দ্য কজ অফ দ্য এডওয়ার্ডস ডেথ ইজ শিওর টু পে ফর ইট হোয়েন হিজ সান ইজ অফ দ্য এজ মর্টিমার কিন্তু সবই জানে মর্টিমার বলছে যে কমনরা কমন পিপল এরা কিন্তু এবার না হলে তাকে পিটি করতে আরম্ভ করবে তার প্রতি সিম্প্যাথি পাচ্ছে অনেকেরই এমতো অবস্থায় মারতে হবে এন্ড দেয়ারফোর উইল আই ডু ইট কানিংলি ফলে আমাকে কানিংলি কাজটা করতে হবে নাহলে তার ছেলে যার বয়স হবে বয়স হওয়ার পরে আমার প্রতি প্রতিশোধ দেবে এটা সত্যি তাই হবে দিস লেটার রিটেন বাই আ ফ্রেন্ড অফ আওয়ার্স কন্টেন্স হিজ ডেথ এই চিঠিতে তার একটা বন্ধু লিখেছে আমার তার মৃত্যুর নিউজ তার মৃত্যু কেমন ভাবে হবে সেটা এই চিঠির মধ্যে আছে
এডওয়ার্ড ডাম অক্সিডিয়ান নলি টিটিএমআর গো নামে এসেছিল মানে ইফ ইউ রিড ইট উইথ ডিফারেন্ট পাংচুয়েশন মানে এটা অ্যাবসলিউটলি একটা অ্যাম্বিগুয়াস তিথি বেসড অন সাম সায়েন্স সিস্টেম চিহ্ন বিজ্ঞানের উপরে কারণ কিং এর ডেথের কথা তো বলবে কিং এর মৃত্যুর কথা যেহেতু বলবে চিঠিতে তাই এই চিঠি চিহ্নের উপরে বেস করা এবং মার্ডারের যে নাম আমরা জানতে পারবো এবার লাইটবর্ন উইদিন দিস রুম ইজ লক দ্য মেসেঞ্জার দ্যাট শ্যাল কনভে ইট অ্যান্ড পারফর্ম দ্য রেস্ট অ্যান্ড বাই secret token he bears shall he be murdered when the deed is done lightborn come forth lightborn dikhe show lightborn ekhane ashbe lightborn mane ta icche kintu lightborn er ashol mane hocche jar jonmo alo theke lucifer ami jani milton er paradise lost token amra porbo amra jante parbo lucifer is actually satan shoytaner opor naam hocche lucifer ebari lightborn er character ta ke erokom shoytaner moto kore create kora hoyeche jate she murderer hoy jate she marte pare ইচ্ছে করে শয়তানের আদলে লাইটবর্নের ক্যারেক্টারটাকে ক্রিয়েট করা হয়েছে আমরা কি যাব লাইটবর্নকে বলবে তুমি কি চাও তুমি কেমন করে প্ল্যান করেছো বলবে আমি ঠিক নিজের মতো করে প্ল্যান করে নিয়েছি বলছে ওয়েল ডু ইট ব্রেভলি এন্ড বি সিক্রেট কাউকে এই নিউজটা জানাবে না ডু ইট ব্রেভলি ইউ শ্যাল নট নিড টু গিভ ইনস্ট্রাকশনস ইট ইজ নট দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ কিলড দ্য ম্যান So Lightborn is a very professional killer. I learned in Naples how to poison flowers. I mean, tell in Naples, how to poison the flower, I'm an expert. I can tell you about Lightborn. Mortimer will be absolutely brilliant. Go, go, murder, kill King. Act 5, Scene 4A. King, the plan murder, killer. Mortimer complain, kill এখানেই বিভিন্ন সলিলগীতে আমরা জানতে পারবো মাই এনিমিজ উইল আই প্লেগ মাই ফ্রেন্ডস অ্যাডভান্স আমার শত্রুদেরকে আমি আগেই শেষ করে দেব আর আমার বন্ধুদেরকে তারও আগে ফলে মানে কতটা ধূর্ত একজন মানুষ ইয়াং এর মর্টিমার সেটা আমরা এই অ্যাক্ট ফাইভ সিন ফোর এর মধ্যে দিয়ে বুঝতে পারছি এইখানে আমরা হ্যাঁ বলো আপনি বললেন না লুসিফার হচ্ছে একজন শয়তানের নাম আমি পড়েছিলাম লুসিফার হলো একজন ব্রাইটেস্ট এঞ্জেলের নাম হ্যাঁ হ্যাঁ মানে এটাই তো মানে গল্পটা হচ্ছে এটাই যে লুসিফার ছিল দ্য ব্রাইটেস্ট এঞ্জেল অফ দ্য গড ইন বাইবেল গডের সবথেকে কাছের মানুষ তিনি ছিলেন সেরাফিম অনেকগুলো এঞ্জেলদের অর্ডার হয় সেরুবিম সেরাফিম লুসিফার সেই ব্রাইটেস্ট এঞ্জেল ছিল গডের বিপক্ষে ওয়ান থার্ড অফ দ্য গডস আর্মি নিয়ে সে গডের বিপক্ষে রুখে দাঁড়িয়েছিল এবং প্যারাডাইস লস্ট সেটা নিয়েই গডের সঙ্গে তার যুদ্ধ হয় সাত দিন সাত রাত ধরে গডের সঙ্গে লুসিফারের যুদ্ধ চলে এন্ড অন দ্য লাস্ট নাইট গড হ্যাজ অ্যাপ্লাইড দ্য মোস্ট ফর্মিডেবল ওয়েপন অফ হিম থান্ডারবোল্ট থান্ডারবোল্টকে এমপ্লয় করে এবং আকাশ থেকে লুসিফারের সাত দিন সাত রাত ধরে পতন হয় এবং সে পরবর্তীকালে সেটান হয় এসএটিএন খ্রিস্টান মাইথোলজিতে যাকে শয়তান বলে সে লুসিফারই পরবর্তীকালে শয়তান হয় এবং সেই অ্যাডাম এবং ইভের স্বপ্নের মধ্যে আসে ইভের স্বপ্নের মধ্যে আসে অ্যাজ আ সার্পেন্ট এবং সেই বলে ওই ফরবিডেন ট্রির ফলটা তোমরা খাও অ্যাপেল অ্যাপেল খায় এবং তারপরে নলেজ গেইন করে অ্যাডাম এবং গড হ্যাজ অ্যাকচুয়ালি পানিশড হিম ব্যানিশড হিম ফ্রম দ্য হেভেন এইভাবে আকাশ থেকে অ্যাডামের পতন ঘটে এই সেটানি পরবর্তীকালে ক্রাইস্টকেও টেম্পটেশন অফ দ্য ক্রাইস্ট বাইবেলের একটা পড়বে তাকে টেম্পট করার চেষ্টা করে ফলে লুসিফার হু ওয়াজ দ্য ব্রাইটেস্ট এঞ্জেল অন হেভেন হি হ্যাজ বিন ট্রান্সফর্মড অন দ্য অ্যাকচুয়ালি অ্যাজ দ্য মোস্ট ডার্কেস্ট অফ দ্য অ্যানিমালস এই হচ্ছে সিরানের গল্প পরবর্তীকালে হ্যাঁ ভালো থেকে একটা ভয়ঙ্কর খারাপের চরিত্র হয় বিভিন্ন জায়গাতে পাবে ইংলিশ লিটারেচার লুসিফার চারিদিকে রয়েছে তো বেশ আমরা এগিয়ে যাচ্ছি কেন্ট এবং ইয়াংগার মর্টিমার তাদের কথা চলছে কেন্ট বলছে মর্টিমার আই ডিড হি ইজ আওয়ার কিং আমার সে আমার রাজা এন্ড দাউ কম্পেলস দিস প্রিন্স টু ওয়্যার দ্য ক্রাউন এবং তুমি এই বাচ্চা ছেলেটাকে এর মধ্যে থার্ডকে জোর করে রাজা হওয়াচ্ছ স্ট্রাইক অফ হিজ হেড হি শ্যাল হ্যাভ মার্শাল ল বলছে মাথাটা কেটে দাও কেন বলছে স্ট্রাইক অফ মাই হেড
base better, I defy thee. আমি রবির পক্ষে দাঁড়ালাম, এর অর্থ আর মাই লর্ড ইজ মাই আঙ্কল অ্যান্ড আই শ্যাল আই লিভ, এবং সে বাঁচবে, মাই লর্ড ইজ ইউর এনিমি অ্যান্ড শ্যাল ডাই, ক্যান স্টে ভিলেন্স ভিলেনরা, আমার কাছে শোনা, কিং এডওয়ার্ড III, সুইট মাদার, ইফ আই ক্যানট পার্ডন হিম, এন্ট্রিট মাই লর্ড প্রোটেক্টর ফর ইজ লাইফ, যদি আমি তাকে বাঁচাতে না পারি, আমার লর্ড প্রোটেক্টর কে, সে তাকে আমার লর্ড প্রোটেক্টর করে দেওয়া, মানে এডওয়ার্ড III কে লর্ড প্রোটেক্টর করো আমার, রাদার দ্যান ইয়াঙ্গার মর্টিকার। কুইন ইসাবেলা বলছে, সান বি কন্টেন্ট, তুমি সন্তুষ্ট থাকো, নট স্পিক আ ওয়ার্ড, একটা শব্দ খরচ করো না। এডওয়ার্ড III বলছে, নর আই এনি ইট মিথিংস আই শুড কমেন্ট, বলছে যে আমি কিছু নিয়ন্ত্রণ করতে পারবো না, অথচ তোমরা এরকম একটা ধারণা দেবে যে আমি সবকিছুর নিয়ন্ত্রণে রয়েছি। But seeing I cannot, I will entreat for him. My lord, if you will let me uncle live, I'll requite it when I come to age. Uncle ke bachte dao, ami repay korbo. Poroborti kale Mortimer bolche, it is for your highness good and for the realms that tomar bhalor jonno. Sob shomoy je kono rajniti bidra ei dhoroner bhalor jonnoi, jonogoner bhalor jonno, rajar bhalor jonno, rajniti bidder bhalor jonno kaj kore. Bolar kebol matro তোমার ভালোর জন্যই করা হবে, এটা বলা হচ্ছে ভালোর জন্য বলে অ্যাকচুয়ালি তাকে হয়তো মারবে। লেট মি বাট স্টে অ্যান্ড স্পিক, আই উইল নট গো, আইদার মাই ব্রাদার অর ইজ সান ইজ দ্য কিং, তখন কিন বলছে আমি যাবো না, এবং সোলজাররা কেন্টকে টেনে নিয়ে চলে যাবে, টু বি বিহেডেড, সোলজাররা কেন্টকে মারবে। কেন্টের ডেথ, দ্য ট্রু অ্যান্ড দ্য ট্র্যাজিক স্টোরি অফ দ্য এডমান্ডস ডাউনফল ইজ কোয়াইট ডিফারেন্ট দ্যান হোয়াট মার্লো পোর্ট্রেস, মার্লো যা দেখিয়েছে তার থেকে একটু অন্যরকম। History actually, after Edward's death was announced, rumors of his survival persisted. সে বেঁচে আছে এরকম বলা হয়, কিন্তু পরবর্তীকালে tricked by Mortimer into spending correspondence containing plans for springing the supposedly living king from Corfu Castle. পরবর্তীকালে 1330 সালে, মানে এডওয়ার্ড সেকেন্ড মারা গেছে 1327, তারপরে 1st মার্চে তাকে আলাদা করে এক্সিকিউশন করা হবে, এবং মর্টিমার তাকে ডেকে এনে একটা জায়গায় মিট করবে এবং তাকে মারবে। আমরা চলে আসছি প্লের একেবারে শেষের মার্ডার সিন, অ্যাক্ট 5 সিন 5, যেখানে এডওয়ার্ডকে মারা হবে। ম্যাট্রিভিস এবং গুরনে এটা ঢুকছে, ম্যাট্রিভিস ইন গার্ডেন, আই ওয়ান্ডার দ্য কিং ডাইজ নট, এখনো মারা যায়নি। বিং ইন আ ভল্ট আপ টু দ্য নিজ অফ দ্য ওয়াটার, ভাবতে পারছো একটা রাজাকে একটা ভল্টের মধ্যে রেখেছে যেখানে তার নি অফ দি ওয়াটার রয়েছে, ভয়ঙ্কর একটা ডাঞ্জিয়ান সিস্টেম এলিজাবেথের, এই যে কিন্তু মাথায় রাখতে হবে প্রায় মানে সেই সিস্টেমে স্যানিটাইজেশন এবং হাইজিন সিস্টেম ইজ ভেরি ব্যাড, প্রায় জল পেত না ইংল্যান্ডের মানুষ, হয়তো 15 দিন অন্তর একবার চান করতো, মানে এটাই বাস্তব, এমন খারাপ অবস্থা ছিল ইংল্যান্ডের সেই সময়। তো সেই রকম একটা মানে খারাপ স্যানিটাইজ ডাঞ্জিয়ানের মধ্যে, যেখানে মানে লোকজনের এক্সক্রিটা এবং মানে অ্যাবসলিউট একটা এমন একটা স্পেস যেটা সাবটেরিয়ান কেভ মাটির তলায়, সেখানে এডওয়ার্ডকে ঢুকিয়ে বন্দি করে রেখেছে হাঁটু অব্দি জলে, তা সত্ত্বেও এডওয়ার্ড তখনও মারা যায়নি। Garnier bolche, and so I, Metrivis, yesterday night, I opened by the door to throw him meat, and I was almost stifled with the savor. Like a mangsho chhunte, ami jodder khule chilam. Mane pray, mane ekta kukurer moto raja ke rekheche, kintu tokhono mara jayni. Metrivis ebong Gurner conversation cholche, ei shomoy light bulb dukbe. What else? A table and the feather bed, ki chai? Tomar kichu ki chai? King ke marte, bolte ki chai na, table chai? একটা ফেদারের বেড চাই, ফেদার বলতে যেখানে আর কি মানে যার উপরে কিংকে শোয়াবে এবং সেখানে টেবিলটাকে চাপিয়ে তাকে মারবে তার বুকের উপরে উঠে। লাইট বন ঢুকছে এর মধ্যে সেকেন্ডের কাছে। So now I must about his gear, never was there any so finely handled as the king shall be. Amar hate eto bhabe king ke ar keu handle koreni. Ebar bujhe, who is there? What light is that? Wherefore comes thou? Onek kon andhokare thakle eta hoy. Light bon dhukche. To comfort you and bring you joyful news. Amake anondo dite amar raja. Shall comfort finds poor Edward in thy looks, villain. I know thou comest to murder me. Ebar bujhte pareche. মার্ডার করতে তুমি এসছো, লাইট বার্ন, টু মার্ডার ইউ মাই মোস্ট গ্রেসিয়াস লর্ড,
far is it from my heart to do you harm? মুঝে একেবারে নয়, তোমাকে হার্ম করা আমার লক্ষ্য নয়। The queen sent me to see how you were used, তোমাকে কেমন করে ঠিক মতো রাখা হয়েছে কিনা, how you were treated, সেটা দেখতে আমাকে queen পাঠিয়েছে, my lord. Weepest thou already কাঁদছে, least of while to me, and then thy heart, were it as Gurne's is, or as Maitrevis, Maitrevis এবং Gurne-র মতোই তোমার হৃদয়। লাইডন বলছে, ও ভিলেন্স, আহ কি ভিলেন, কি খারাপ লোক ওরা। And there in mire and puddle have I stood in 10 days' space. 10 din dhore dariye royeche ekhane. Ar tumi esho. Lightman boche, oh speak no more my lord. This breaks my heart. Amar hridoy ta keta bhenge dicche. Ashun. Apni baire beri ashun. Lie on this bed. Beder moddhe shun. Ekhanei ami apnake hotta korbo. Ei hocche plan. These looks of thine can harbor not but death. Tomar ei je chehrar je look ta, eta mrityu chhara ar kichur kothai bolche na. I see my tragedy written in thy brows. Tomar je eyebrow, tomar je chokher je drishti tar upore je tomar je chokher bhru tar moddhe ami amar mrityu dekhte pacchi. And let me see the stroke before it comes. Ashok bhagoban jokhon etai chaiche tai hobe. King Lightborn bolche, these hands were never stained with innocent blood. Na na, amar ei hat, hater moddhe kono rokto nei, innocent blood nei. Nor shall they now be tainted with the king's. King er rokto dara eta porichalito hobe na. Forgive my thought for having such a thought. Edward khanik koner jonno hoyto obak hoye geche, bolche besh amake khoma koro erokom thought er jonno. Ei na tumi amar ei jewel gulo niye nao, amake amake mero na. Still fear I and know not what's cause. Ami jani na tomake dekhe amar keno keno mone hocche tumi amake marbe. Know that I am a king. Oh, at that name I feel hell of grief. Ei raja namta shune amar buk jontronay porittokto hocche. Lightborn aste aste raja ke shuacche, bolche je to rid thee of thy life, Maitrevis come. Maitrevis esho. Here was something still buzzed in my ears. Amar kaner moddhe ami ki ekta shobdo jeno shunte pacchi. King Edward, I am too weak and feeble to resist. Assist me, sweet God. Lightborn, run for the table, jao. Maitrevis ebong Gurne ke bolche, table take niye esho. Edward bolche, oh spare me or dispatch me in a trice. Amake taratari maro. Edward bujhte pacche marbe. So lay the table down and stamp his body. Bolche ei bhabe table take shoao. Edward deher opore and stamp his body, tar hridoyer opore uthe poro. দেহকে মারিয়ে দাও, স্ট্যাম্পিং মানে মারা, স্ট্যাম্পেড মানে পদচারণায় মৃত্যু। বাট নট টু হার্ট, খুব জোরে নয়, লেস দ্যাট ইউ ব্রিউজ হিজ বডি, দেহের মধ্যে যেন কোনো ধরনের ব্রিউজ মানে কোনো ধরনের আঘাতের চিহ্ন না থাকে, এমন ভাবেই মারো, কারণ আঘাতের চিহ্ন থাকলে তো লোকজন ধরতে পারবে। তিনজন দাঁড়িয়ে পড়লো এবং এর ফলে মেট্রোভিস গুন এবং লাইগন এর ফলে মারা গেল। I fear me, this cry will raise down. Edward prochondo bhabe chatacche. Amra dekhte pari ei je bhoyongkor violence description. Eta Baker's Chronicle suggests implausibly that the king's shrieks were audible to the townsfolk. And eta howar kotha noy, kintu Baker's Chronicle bolechilo je king er je chitkar sheta keno town er lokjon shunte peyeche. Eta aru hoyto sombhab noy. Lightborn bolche, tell me, sirs, was it not bravely done? Bolo. সুন্দর করে মানা হলো, হলো কিনা? গার্নে বলছে, এক্সেলেন্ট, ওয়েল কাম, লেট আস কাস্ট দ্য বডি ইনটু দ্য মোট, চলো আমরা এই মোটের মধ্যে, মোট মানে ডানজিয়ন, তার মধ্যে বডিটাকে ফেলে দিই। এইভাবে এডওয়ার্ড এর ডেথ সম্পন্ন হলো অ্যাক্ট ফাইভ সিন ফাইভ এ। লাস্ট সিনে আমরা চলে এসেছি অ্যাক্ট ফাইভ সিন সিক্স। অ্যাকচুয়ালি এডওয়ার্ড এর ডেথ এর পরে এই ইয়াংগার মর্টিমারদের শাস্তি পেতে অনেক বছর সময় লেগেছিল, কিন্তু নাটকের স্বার্থে সময় যেহেতু বেশি নেই তাই তাড়াতাড়ি শাস্তি আমাদের দিতে হবে। অ্যাক্ট ফাইভ সিন সিক্স এ ডাইরেক্টলি শাস্তি হবে মর্টিমার, অ্যান অ্যাপার্টমেন্ট ইন দ্য রয়্যাল প্যালেস, ইয়াংগার মর্টিমার, ইট ইজ ডান, মেট্রোভিস অ্যান্ড দ্য মার্থা ডেড, মারা গেছে তো। মেট্রোভিস বলছে, আ মাই লর্ড, একদম মেরে দিয়েছি। ইয়াংগার মর্টিমার, মেট্রোভিস, ইফ দাউ নাও গ্রোয়েস্ট পেনিটেন্ট, আই উইল বি দাই হোস্টলি ফাদার, দেয়ার ফোর চুজ whether you will be secret in this or else die by the hand of the Mortimer. If you chup thako tole ami kichu bolbo na, naki Mortimer er hate tumi morbe. Maitrevis bolche, Gurne, my lord, it is fled and I fear betray us both, therefore let me fly. Ami pali gechi, my lord, amake marben na. Gurne paliyeche,
এইভাবেই ইয়াং এর মাথায় গুন রেখো মারবে, মেট্রিক্স কে মারবে এবং আর একটা গার্ড দিয়ে লাইট বন্ড কে মারবে। ফ্লাই টু দ্য স্যাভেজেস, পালিয়ে যাও দূরে। এবং মর্টিমার নিজেকেও ট্রাস্ট করে না, বলছে ফর অ্যাজ ফর মাই সেলফ আই স্ট্যান্ড অ্যাজ জোভস হিউজ ট্রি, জোভের জুপিটারের ওক ট্রি, হিউজ ওক ট্রি উইচ ইজ সেক্রেট টু দ্য জুপিটার, তার মধ্যে দাঁড়িয়ে রয়েছি। অ্যান্ড আদার্স আর বাট শ্রাবস কম্পেয়ার টু মি, অন্যরা ছোট্ট ছোট্ট যেন তার পাশের গাছের মতো ছোট্ট গাছ। অল ট্রেম্বলস অ্যাট মাই নেম, আমার নামে তারা কাঁপে। অ্যান্ড আই ফিয়ার না, আমি কাউকে ভয় পাই না। লেটস সি হু ডেয়ার ইমপিচ মি ফর হিজ ডেথ, দেখবো কে কে আমাকে মারে তার মৃত্যুর জন্য। কুইন ইসাবেল আসছে, মর্টিমার দ্য কিং মাই সন হ্যাড নিউজ হিজ ফাদার্স ডেড অ্যান্ড উই হ্যাভ মার্ডার হিম, আমার যে সন্তান এটা অর্ডার থার্ড জানতে পেরেছে আমরা মেরেছি। What if we have? The king is here, a child. That the bachcha chele ki korbe? But he tears his hair and wrings his hands. Sitar haat pa chhine felche to ek ache. Into his council members, his guard. That jara council member, amra jani king er ekta council member advisory board thake tar kache geche. Ebong the king was murdered in 1327. Marlo jodio dekhiyeche khub taratari mara geche. Ebong porobortikale 1330 sale শাস্তি হবে মর্টিমারে 3 বছর বাদে, কিন্তু এখানে যেন সঙ্গে সঙ্গে হচ্ছে। এরপরেই ফার্স্ট লর্ড আসছে, ফি আর নট মাই লর্ড, নো দ্যাট ইউ আর আ কিং। এর অর্থ থার্ড আসছে ভিলেন, ইয়াংয়ার মর্টিমার বলছে হাউ নাও মাই লর্ড। এর থার্ড বলছে থিঙ্ক নট দ্যাট আই এম ফ্রাইটেন্ড উইথ দাই ওয়ার্ডস, তোমার শব্দে আমি ভীত নই। মাই ফাদার্স মার্ডার্ড, থট দাই ট্রেজারি, তোমার ট্রেজারি ফলে আমার বাবার মৃত্যু ঘটেছে। অ্যান্ড দাউ শ্যাল ডাই, অ্যান্ড অন দিস মুনফুল হার্স দাই ফেটফুল এন্ড অ্যাকার্সড হেড শ্যাল লাই, এবং তোমার এই যে ফেটফুল এবং অ্যাকার্সড হেড, তোমার যে এই কার্সড হেড এইখানে এইখানে পড়ে থাকবে টু উইটনেস টু দ্য ওয়ার্ল্ড দ্যাট বাই দাই মিন্স হিজ কিং বডি ওয়াজ টু সুন ইন্টার্ড, তোমার তোমার যে দেহটা তোমার তোমাকে এভাবে মারবো এবং মেরে এখানে মানে ছুঁয়ে দেবো। মর্টিমার বলছে, ইসাবেলা বলছে উইপ নট সুইট সান, এরকম করো না সুইট সান, কেঁদো না। ফার্স্ট বলছে ওয়াই স্পিক ইউ নট টু মাই লর্ড দ্য কিং, ইয়াংয়ার মর্টিমার বলছে বিকজ আই থিঙ্ক ইটস স্কর্ন টু বি অ্যাকিউজড, হু ইজ দ্য ম্যান ডেয়ার্স টু সে আই মারাড হিম, কে বলেছে আমি মেরেছি। একবারের জন্য কিন্তু সে স্বীকার করতে চাইছে না যে সে মেরেছে। ইয়াংয়ার মর্টিমার বলছে ফলস গুরনে হ্যাড বিট্রেড মি অ্যান্ড হিমসেলফ, গুরনে নিশ্চয়ই এই নিউজটা চারিদিকে বলে দিয়েছে, সে ভয় পাচ্ছে। এবার এখানে রোল্ড সেকেন্ড বলবে আ মর্টিমার দাউ নোয়েস দ্যাট হি ইজ এ স্লেন and shall thou be too, why stays he here, bring him into a huddle, take dhoro drag him forth, tine niye jao. Phole Edward the third er je khomota ta seta hote aro 2-3 shomoy legechilo actual historically, kintu ekhane khub taratari kora holo drama r sarthe. Je madam entreat not, younger mortimer bolche I shall rather die than sue for life into a paltry boy, ei bachcha cheler kache beg korar theke ami mara jabo. Phole mortimer er charitra kintu ambitious bhabe dekhano hoyeche. মর্টিমারের লাস্ট কথা খুবই বিখ্যাত, বেস ফরচুন নাও আই সি দ্যাট ইন দাই উইল দেয়ার ইজ আ পয়েন্ট টু হুইচ ওয়েন মেন অ্যাসপায়ার দে টাম্বল হেডলং ডাউন দ্যাট পয়েন্ট আই টাচ। এই যে মার্লোর যে 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 কোনো হিস্টোরিক্যাল প্লেয়ের মার্লোর যে মেন কথাটা যে চাকার মতো, ফরচুন হচ্ছে একটা হুইল অফ ফরচুন, চাকার একদিকে তুমি তোমার যদি পতন হয় আর একদিকে তুমি উঠবে আবার তোমার পতন হবে। তো বেস ফরচুন নাও আই সি that in thy will there is a point, তোমার উইলে একটা পয়েন্ট রয়েছে যেখানে to will the main aspire, যেখানে মানুষ জনের অ্যাসপায়ার করে অ্যাম্বিশিয়াস হয়ে পড়ে and they tumble headlong down, তাদের পতন হয় আবার আবার ওঠে। কিন্তু পতনের পয়েন্টটাকে আমি এখন টাচ করেছি, and seeing there was no place to mount a fire, why should I grieve at my declining fall, আমি আমার পতনের জন্য কেন ল্যামেন্ট করব। এটা যেন মার্লোর নিজের কথা, মার্লোর নিজে মারা গেছিল একজন স্ট্যাবার, একজন তার তার চোখের মধ্যে একজন স্ট্যাবিং করেছিল এবং তার রক্ত পড়েছিল চুইয়ে তার চোখ থেকে এবং এর ফলে মার্লো ওয়াজ অ্যাকচুয়ালি মার্ডার্ড। ফলে মর্টিমারের চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার যে তার পতনে ভীত নয়। ওয়াই শুড আই গ্রিভ অ্যাট মাই ডিক্লাইনিং ফল, ফেয়ারওয়েল ফেয়ার কুইন, উইপ নট ফর মর্টিমার, মর্টিমারের জন্য কাঁদবেন না, দ্যাট স্কর্নস দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাজ এ ট্রাভেলার গোস টু ডিসকভার কান্ট্রিজ ইয়েট আননোন, তিনি একজন ট্রাভেলারের মতো এখন এই পৃথিবীতে যে সমস্ত দেশ আবিষ্কার হয়নি সেই আবিষ্কারের সন্ধানে চললাম। মৃত্যু তো একটা আনপ্রটেড ল্যান্ড, মৃত্যু তো জানে না মানুষ মৃত্যুর পরে কি, আবিষ্কার করতে চললাম আমি। ইসাবেলা
and thou receivest my life from me, spill not the blood of gentle Mortimer hridaye niyo na. Edward the Third bolche, this argues that you split my father's blood, else you not in fit for Mortimer. Tumio er shonge jukto amar father's blood ke split korar jonno tumio jukto. I split his blood? No, madam. You, so the rumor runs. Eibhabi charidike roteche, the rumor is untrue. I do not think are so unnatural. Bolche amar ei rumor gulo ke unnatural bole mone hoyni, natural bole mone hocche. Ebang mother, you are suspected for his death, and therefore we commit you to the tower. Tomara ami tomaderke ami tomake London er tower e imprison korchi till further trial may be made thereof. Tarpore trial kora hobe, tomake guilty jodi pay hoy tar tomake hoyto ami marbo execute korbo. Isabella ke actually eta korechilo, Edward was quite lenient to Isabella historically, tar nijer ma to. So sending her to a comfortable retirement at the castle rising of the Norfolk er ke pathiyechilo. Though deprived of extensive possessions, the queen was granted a more than generous 3000 pounds annual allowance, right? 3000 pound annual allowance Isabella ke deya hoto nijer mate, kintu ekhane erokom tower of london e patacche historically sherokom kora hoyni. Second lord, third lord ashbe, Isabella ke niye chole jabe, ebong ei bhabe shesh hocche natok ta. Edward the Third jini raja hocchen, je kono ট্র্যাজেডি শেষ হয় রেস্টোরেশন অফ দ্য অর্ডার দিয়ে. হ্যামলেটে দেখেছি, ম্যাকবেথে দেখব, ম্যালকম এবং ডোনাল্ড বেন রেস্টোরেশন অফ দ্য অর্ডার করবে ম্যাকবেথের মৃত্যুর পরে এবং বলবে যে গো ফেচ মাই ফাদারস হার্স, হার্স হচ্ছে উডেন ফ্রেম যেখানে তার ফিউনারেল হবে, সেটা আনো. উড আই হ্যাভ রুলড দি অ্যাকার্স হেড, উড আই হ্যাভ রুলড দি দেন, আই ডু নাও দ্যাট দাউ হ্যাডেস্ট not hatch this monstrous treachery. Yadi paltate partam tari monstrous treachery ta kato rukte partam. Sweet father, here unto thy martyred ghost I offer off this wicked traitor's head. Mortimer er head ta ke ami tomar jonno offer korchi, and let these tears ebong tomar ei je chokher jol distilling from mine ears, eta amar chok theke beruchhe, be witness of my grief and innocency. Amar je hridoyer jontona seta keno tomar tomar kache pouchhoye mrittur opare. এর ফলে নিজের ফাদারের ডেথের অ্যাভেঞ্জ নিয়ে এই নাটক শেষ হচ্ছে, ফিনিশিং অফ দ্য প্লে, এই নাটক শেষ হলো. ফলে আমরা এডওয়ার্ড দ্য সেকেন্ড শেষ করলাম. ফলে আমি আগেই বলেছি এডওয়ার্ড দ্য সেকেন্ডের কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা পরবর্তীকালে আবার ডিসকাস করব, কিন্তু নেক্সট ক্লাসে আমরা ব্রেভলি ফর দ্য কুইন নিয়ে চলে যাব, কারণ আমাদের কেউ টেক্সটটা শেষ করতে হবে. এডওয়ার্ড দ্য সেকেন্ডের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিং এডওয়ার্ডের ক্যারেক্টার, এডওয়ার্ড দ্য সেকেন্ড এজ এ ট্র্যাজিক হিরো, এডওয়ার্ড দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অ্যাবডিকেশন সিন, মার্ডার সিন, ক্যারেক্টার অফ কুইন ইসাবেলা, ক্যারেক্টার অফ দি ইয়াঙ্গার মর্টিমার অ্যাজ এ ম্যাকিয়াভেলিয়ান ভিলেন, অ্যান্ড আয়রনি অফ দ্য কিংশিপ, অ্যান্ড এডওয়ার্ড অ্যাজ এ হিস্টোরিক্যাল প্লে, অর এডওয়ার্ড দ্য সেকেন্ড অ্যাজ এ ক্রনিক্যাল প্লে. এইগুলো হচ্ছে আয়রনি অফ কিংশিপ, এগুলো হচ্ছে মোটামুটি এডওয়ার্ড দ্য সেকেন্ডের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন. মোটামুটি চরিত্রগুলো পড়াতে পড়াতে সেগুলো আমি বলেছি, পরে একটা আলাদা এক্সট্রা ক্লাস আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে, সেটা টিউজডে হয়তো হবে. আমরা ব্রেভলি ফর দ্য কুইন এ চলে যাব, 1990 তে লেখা একটা ড্রামা আমাদের মহেশ তাত্তানির লেখা. থ্যাংক ইউ. কারো কোনো প্রশ্ন রয়েছে এডওয়ার্ড দ্য সেকেন্ড থেকে কোয়েশ্চেন করতে পারো, কারো কোনো প্রশ্ন থাকলে এডওয়ার্ড দ্য সেকেন্ড থেকে করতে পারো. নো স্যার, কোনো প্রশ্ন নেই. বেশ, তাহলে আমি আপাতত এখানে আমার ক্লাসটাকে শেষ করছি. আজকে প্রায় 2 ঘন্টা ধরে ক্লাস চলেছে.